সকালে ঘুমিয়ে আছি, তখন হঠাৎ ফোনটা চেঁচামেচি করতে শুরু করলো। কি আর করা, আর ঘুমিয়ে থাকতে পারলাম না। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি লেখা প্যারা দেওয়ার বাস, দেখেই প্রচণ্ড রাগ উঠে গেল। শান্তি নেই এই মায়ার জন্য, সারা দিন জ্বালায়, এত জ্বালায় তবুও এর শান্তি হয় না। আমি ফোনটার দিকে তাকিয়ে বললাম, আরে আপনারা আবার অন্য কিছু মনে করবেন না, এটা হচ্ছে আমার চাচাতো বোন, নাম মায়া, এর জ্বালাতনের কারণে লিখে রাখছি প্যারা দেওয়ার বাস। সারা দিন জ্বালায়, যেখানে যাই সেখানেই, এর জ্বালায় ওয়াশরুমে গিয়েও শান্তি নেই। এদিকে ফোনটা বেজেই যাচ্ছে, আর ধরলাম না ফোনটা, সাইলেন্ট করে রেখে আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার বোনটা এসে ধাক্কাতে লাগলো আর বলল, ভাইয়া, ওই ভাইয়া, জলদি ওঠ, কথা আছে। দূর হয়ে যা শয়তান, এখন চোখের সামনে থেকে একটু ঘুমাতে দে আমায়। আমি ঘুম ঘুম চোখে বললাম, এখন না শুনলে আম্মু ঝাড়ু নিয়ে আসবে, এই বলে দিলাম, যদি ঝাড়ুর বাড়ি খেতে না চাস তাহলে উঠে পড়। এইটা শুনে তাড়াতাড়ি ঘুম মামা চলে গেল। আমি আম্মু একটু ভয় পাই, বেশি কিন্তু আব্বুর সাথে বন্ধুর মতো ফ্রি। তখন আমি বললাম, হুম বলো, উঠে পড়ছি। আম্মু বলেছে তোকে নিচে যেতে, জলদি গিয়ে শুনে আয়। ঠিক আছে, এখনই যাচ্ছি। তারপর উঠে নিচে চলে গেলাম, গিয়ে দেখি আম্মু রান্নাঘরে। আমি সেখানে গিয়ে বললাম, আম্মু তুমি আমায় ডেকেছ? ডাকছি মানে? তোকে ঝাড়ু দিয়ে মারবো, তুই মায়ের কল দিলে ধরিস না কেন? হুম, কি বলবো, এর জ্বালায় ফোন ধরতে মন চায় না, কিন্তু আম্মুর জন্য ধরতে হয়। যদি না ফোন ধরি তাহলে এমনি উল্টো পাল্টা বিচার দিয়ে দেয়, আর অবশেষে জাতীয় ঝাড়ুর বাড়ি আমার পিঠে পড়ে। কারে বলবো এত কষ্টের কথা? আমার চুপ করে থাকা দেখে আম্মু বলল, আম্মু আমি মায়ার ফোন সব সময় ধরি, মিথ্যা কথা বলছে তোমার কাছে। তুই যদি ফোন ধরিস তাহলে তোকে এখন কতগুলো কল দিয়েছে, তুই ধরলি না কেন? আমি ঘুমিয়েছিলাম তাই তার ফোন শুনতে পাইনি। আচ্ছা ঠিক আছে, যা, কিছু বললাম না আজ আর। তোকে মায়া বলছে এখানে যেতে, কি কাজ আছে বললো, গিয়ে দেখ তো। কাজ না চাই, শুধু শুধু নিয়ে যাবে শয়তান মাইয়া। কিরে, জলদি যা, গিয়ে দেখ। কি আর করা, তারপর চলে আসলাম বাহিরে। এসে দেখি সকাল 9টা বাজে। ও, আমার চাচার বাসা আমাদের বাসা থেকে একটু দূরে, 10 মিনিট হাঁটলে চলে যাওয়া যায়। চলুন, যেতে যেতে পরিচয় দিয়ে ফেলি। আমার নাম নীরব আহমেদ, আমরা এক বোন এক ভাই। আমি বড় বোনটা আমার ছোট, আমি এবার ইন্টারে পড়ি, আর বোনটা নবম শ্রেণীতে পড়ে। আব্বু একটা সরকারি জব করে, আম্মু বাসায় থাকে, মধ্যবিত্ত আমরা, সব মিলিয়ে হ্যাপি ফ্যামিলি। আর চাচা আমাদের চেয়ে অনেক বড় লোক, আর তার একটাই মেয়ে, নাম মায়া। আরেকটি ছেলে ছিল, জন্মের সময় মারা গেছে, তারপর মায়া এসেছে এই পৃথিবীতে। মায়া আমার থেকে 2 বছরের বড়, মায়া এখন অনার্সে পড়ে। ও, আপনাদের বলতে বলতে চলে এসেছি চাচার বাসায়। তখন কলিং বেল বাজালাম, কিছুক্ষণ পর চাচি এসে খুলে দিল। তখন আমি সালাম দিয়ে বললাম, কেমন আছো চাচি তুমি? ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি। তা এত দেরি করে আসলি কেন? মায়া কখন থেকে কল দিচ্ছে, আর তোর উপর যা রাগ করেছে সব আমার উপর দেখিয়েছে রাগ। ঘুম থেকে উঠতে একটু লেট হলো, আর চাচা কোথায়? তোর চাচা মায়ার রাগ দেখে তাড়াতাড়ি চলে গেছে, জানিস তো কেমন রাগি মেয়ে, আর সব রাগ আমার উপর দেখিয়েছে। জলদি যাও, উপরে গিয়ে রাগ ভাঙা, দেখ কিসের জন্য তোকে ডাকছে। ঠিক আছে, যাচ্ছি। তারপর উপরে গিয়ে দরজায় টুকা দিয়ে বললাম, মায়া দরজাটা খোলো, আমি আসছি। ভিতর থেকে কোনো সাড়া শব্দ নেই। তখন আবারও ডাকলাম, তাও কোনো শব্দ আসছে না। তখন আমি বললাম, ঠিক আছে তাহলে আমি চলে গেলাম। এটা বলে যেই পিছনে ফিরলাম, সাথে সাথে দরজা খুলে একটা টান দিয়ে রুমে নিয়ে দেওয়ালের সাথে আমায় ধাক্কা দিয়ে জোরে গলা চেপে ধরলো, আর রাগি গলায় বলল, তোকে আমি কতগুলো কল দিয়েছি, তুই আমার কল রিসিভ করিস না কেন? এটাই জোরে গলা চেপে ধরলো, কথা বলতে পারছি না আর প্রচণ্ড ব্যথা পাচ্ছিলাম। তখন মায়া আবার বলল, তোকে কতবার বলেছি আমার ফোন সাথে সাথে রিসিভ করবি, তোকে যখনই বলবো আমার কাছে আসবি, তারপরও কেন আসিস না বল? কিছুই বলতে পারছি না, আর কিছুক্ষণ এমন করে গলা চেপে ধরে থাকলে বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে। ঠিক তখন মায়ের আম্মু এসে মায়াকে ছাড়িয়ে বলল, আমায় ছেড়ে দেওয়ার পর কাশতে লাগলাম, আমি গলায় ধরে আস্তে আস্তে নিঃশ্বাস নিতে লাগলাম। তখন মায়া বলল, হুম, মেরে ফেলবো ওকে, কতবার বলেছি আমার কল রিসিভ করবি, যখন বলবো তখনই আসবি, কিন্তু গতকাল রাত থেকে আমার কল রিসিভ করে না। গতকাল রাতে আদিবাকে বলেছি ওকে পাঠিয়ে দিতে, কিন্তু বলার পর তাও আসলো না, সকালে কল দিয়েছি রিসিভ করলো না। তুমি চুপ করো, তোমার কথা বলতে বলেছি, তুমি তোমার ঘরে যাও।
এইটা বলে মায়া তার আম্মুকে তার আম্মুর রুমে পাঠিয়ে দিল, আর দরজা আটকে সে খাটে বসো রইল। আমি দেওয়ালের সাথে মিশে চুপ করে দাঁড়িয়ে আছি, নিচের দিকে তাকিয়ে কিছু বলার নেই। আমি সত্যি গতকাল রাত থেকে ফোন রিসিভ করিনি। আমায় রাতে আদিবা বলেছে আসতে, কিন্তু আমি ইচ্ছা করে আসিনি। কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর মায়া আমার দিকে তাকিয়ে দেখে আমি নিচের দিকে তাকিয়ে আছি চুপ করে। তখন মায়া আমায় বলল, কিরে চুপ করে আছিস কেন? আমি চুপ করে নিচের দিকে তাকিয়ে আছি। কিরে বল, রাগ করেছিস? এত কষ্ট দিয়ে বলে রাগ করেছি কিনা শয়তান মাইয়া। খুব ব্যথা পেয়েছিস গলে? না ব্যথা পাইনি। তখন মায়া দৌড়ে আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল আর বলল, সরি, প্লিজ আমায় ক্ষমা করে দে। তুই তো জানিস আমার রাগ উঠলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তুই যখন গতকাল আসিস নাই তখন খুব রাগ হয়েছিল, আর সকালে যখন আমার ফোন রিসিভ করিস নাই তখন আরও রাগ হয়েছিল। তাই রাগের মাথায় তোকে একটু বেশি জোরে গলা চেপে ধরে ফেলেছি, প্লিজ ক্ষমা করে দে আমাকে। ঠিক আছে যাও, ক্ষমা করে দিলাম। সত্যি কথা বলছিস তুই? সত্যি কথা বলছি। তখন মায়া উঠে সাথে সাথে দুই গালে দুইটা কিস করে বলল, তুই খাটে বস, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম, তারপর খাটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর মায়া ওয়াশরুম থেকে বের হয়ে আসলো, আর আমি তার দিকে তাকিয়ে দেখি অবাক হয়ে গেছি। নিজের কাছে কেমন জানি লজ্জা লাগছে আমার। আপনারা বুঝতে পারলেন না তো বলছি কি হয়েছে। মায়া একদম শর্ট প্যান্ট আর গেঞ্জি পরে আসছে আমার সামনে। তখন মায়া আমার আরও কাছে আসলো, আমি সাথে সাথে চোখ বন্ধ করে নিয়েছি আর বললাম, এইগুলো কি পরে আসছো তুমি? আমার সামনে জলদি যাও, এগুলো চেঞ্জ করে আসো। কেন, আমায় কি ভালো লাগছে না? চোখ দুটো খুলে ভালো করে দেখ। না আমি চোখ খুলবো না, তুমি যাও এগুলো চেঞ্জ করে আসো। তুই চোখ না খুললে আমি তোর সাথে অন্য কিছু করব, জলদি চোখ দুটো খুল। কি করব, আর বিপদে পড়ে চোখ খুললাম আর অবাক হয়ে তাকিয়ে আছি। এখন মায়া বলল, কিরে এমন করে কি দেখছিস? আচ্ছা আমি কেমন লাগছে এখন? খুব সুন্দর লাগছে, আমি এক নজরে চেয়ে বললাম। শুধু সুন্দর লাগছে, আর কিছু বলবি না? আচ্ছা তুমি এইগুলো আমার সামনে পড়ে আসলে কেন? তোর সামনে পড়ে আসবো না তো কার সামনে পড়ে আসবো, তুই তো দেখবি। মানে কি বলছো তুমি? কিছু না, গতকাল কিনে নিয়ে এসেছি আর তোকে প্রথম পরে দেখালাম, কেমন লাগলো? খুব বাজে এগুলো, আর কখনো পরবে না, আজ পরেছো এতটুকুই থাক। তাহলে কি এটা ফেলে দিব? এগুলো না পরে লং থ্রি পিস পরবে, বাসায় আর বাইরে বোরখা পরে বের হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাই এখন, কলেজে যেতে হবে। আর কিছুক্ষণ থাক, তুই কাছে থাকলে আমার খুব ভালো লাগে। হ্যাঁ আর আম্মু আমায় ঝাড়ু দিয়ে মারবে, কলেজের সময় হয়ে যাচ্ছে, তুমি ভার্সিটি যাও। ঠিক আছে যা তাহলে, আর দুপুরে আমার সাথে দেখা করবি কল দিলে। আচ্ছা পরে দেখা যাবে। তারপর আমি চলে আসতে যাব, তখন মায়া আমার হাতে ধরে এক টানে তার কাছে নিয়ে আসলো আর বলল, কি করেছি তোকে, যেতে দিই, মন চাইছে না যে। এটা বলেই দুই গালে দুইটা কিস করলো। তখন আমি বললাম, এটা কি করলে তুমি, এগুলো ঠিক হচ্ছে না। আমরা কিন্তু বলতে গেলে ভাই বোন, আমরা অনেক বড় হয়েছি, মানুষ দেখলে খারাপ ভাবতে পারে। কিসের ভাই বোন, আমি তো সেগুলো কিছু ভাবি না, যে যে ভাবে ভাবুক, আমি তো তোকে নিজের করে পেতে চাই। আমি চলে যাচ্ছি, তখন মায়া বলল। মায়া চলে যেতে তখন আমি নিচে চলে আসলাম। আসার পর চাচিকে বললাম চলে যাচ্ছি, তখন চাচি বলল খেয়ে যেতে, কিন্তু আমি বললাম দুপুরে এসে খাবো। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে পড়লাম কলেজে যাওয়ার জন্য। তখন সামনে দেখলাম জাহিদ যাচ্ছে। ওহ জাহিদ আমার বন্ধু, আরও বন্ধু আছে, সাথে থাকুন সব জানতে পারবেন। তখন আমি দৌড়ে গিয়ে বললাম, কিরে তুই আমায় আজ একা রেখে চলে যাচ্ছিস, একবার ফোন করতে বলতে পারতি। ফোনে টাকা নেই তাই ফোন দিতে পারিনি, আমি মনে করেছি তুই চলে গিয়েছিস, আচ্ছা চল সময় কম। তারপর হেঁটে যেতে লাগলাম আমরা। যেই কলেজে পড়ি আমাদের বাসা থেকে অনেকটা দূরে সিএনজি দিয়ে যেতে হয়, ভাড়া 10 টাকা নেয়, কিছু দূরে সিএনজি স্টেশনে। তখন ভাবলাম দুজনের জন্য দুইটা আইসক্রিম নেওয়া যাক, খেতে খেতে যাব। যেই ভাবা সেই কাজ, কিনে খেতে খেতে যাচ্ছিলাম। কিছু দূরে যাওয়ার পর আমার জুতার ফিতা খুলে গেল, তখন মুখে আইসক্রিম নিয়ে বাজছিলাম। হঠাৎ মায়া কোথা থেকে এসে আমার মুখ থেকে আইসক্রিম নিয়ে খেতে লাগলো আর বলল, যাক তাহলে যা চাইছিলাম তা পেয়ে গেলাম। তারপর মায়া চলে গেল। তখন জাহিদ বলল, এটা কি হলো দোস্ত, তোর মুখের আইসক্রিমটা নিয়ে খেয়ে ফেললো? হয়তো টাকা নেই তাই নিয়ে গেছে, আচ্ছা চল এখন যাওয়া যাক, এগুলো ভেবে লাভ নাই। ঠিক আছে চল যাওয়া যাক। তারপর আমি আর জাহিদ হাঁটতে লাগলাম। ও
আপনাদের কাছে তো বলা হয়নি মায়ের ভার্সিটি কোথায়। মায়ের ভার্সিটি আর আমাদের কলেজ দুটো দুই রাস্তা দিয়ে যেতে হয়, তাই একটু বাঁচা গেল, নয়তো কলেজে গিয়ে ও জ্বালাতো। মায়ের ভার্সিটি একটু কাছেই। তারপর আমি আর জাহিদ গিয়ে একটা সিএনজিতে উঠে পড়লাম। কিছুক্ষণ পর সিএনজি ছেড়ে দিল, 15 মিনিট পর কলেজে চলে আসলাম। সিএনজি থেকে নেমে ভাড়া দিয়ে কলেজে চলে আসলাম। মাঠ দিয়ে ক্লাসে যাচ্ছিলাম, তখন নীলা এসে পথ আটকে দাঁড়ালো। নীলা হচ্ছে এইখানকার নেতার মেয়ে। নীলা নাকি আমায় পছন্দ করে, কিন্তু আমি তাকে পছন্দ করি না, কারণ সে রাতে ড্রিঙ্ক করে, বাজে নেশা করে, তাই আমি তাকে পছন্দ করি না। তখন নীলা বলল, আমার জানু চলে এসেছে, আমি সেই কখন থেকে বসে আছি তোমার জন্য। এই তোমাকে না আমি বললাম আমার সামনে আসবে না, তবু আসছো কেন? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে কেন তোমার কাছে টেনে নিচ্ছ না? আমি আগেও বলেছি, এখন আবার বলছি, ভালো করে শুনে রাখো, আমি তোমাকে ভালোবাসি না, সামনে থেকে সরো। এই বলে আমি নীলার পাশ কেটে চলে আসতে লাগলাম। তখন নীলা বলল, তুমি যতই না বলো না কেন, একদিন ঠিক আমায় ভালোবাসতে হবে, আমি তোমার ভালোবাসি নেই ছাড়বো। আমি কিছু না বলে চলে আসলাম ক্লাসে। এসে বসে আছি, তখন জাহিদ বলল, দোস্ত এই মেয়ে যেই আঠার মতো তোর পিছে লেগেছে, একদিন তোকে ঠিক ভালোবাসার কথা বলিয়ে ছাড়বে, দেখিস। তার চেয়ে ভালো এখনই বলে দে ভালোবাসিস। শুন, আমি কল্পনায়ও ভাবি না এই মেয়ের কথা, কোনো দিন আমি একে ভালোবাসতে যাব না। যদি তোর ইচ্ছে হয় তাহলে তুই গিয়ে প্রেম কর, আর নয়তো চুপ থাক। তখন জাহিদ বলল, না থাক, এই মেয়ে আমার লাগবে না, চুপ থাকছি। তখন জাহিদ চুপ করে রইল। কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো। তখন আমি জাহিদকে বললাম, কিরে ওই দুই হারামি কই আজ আসলো না যে? কার কথা বলছিস তুই, ফাহাদ আর সাব্বিরের কথা? হুম, ওই দুটো কোথায় আজ? আমিও জানি না, গতকাল তো কিছুই বলেনি। আচ্ছা, পরে ফোন করে জেনে নিব কেন আসেনি, এখন ক্লাস কর। তারপর ক্লাসে মনোযোগ দিলাম, এক এক করে চারটি ক্লাস করলাম। পঞ্চম ক্লাস হচ্ছে সাবিনা ম্যাডাম এর এই ক্লাস, কেউ মিস করে না, আগের ক্লাসগুলো মিস করলেও, কারণ এই ম্যাডাম অনেক মজা করে, ক্লাসে এসে সবার সাথে দুষ্টুমি করে, আর দেখতেও খুব সুন্দরী ম্যাডাম, বয়স খুবই কম, এখনও তার বিয়ে হয়নি, এখন বুঝতে পারছেন তো। তারপর ম্যাডাম ক্লাসে আসার পর সবাই দাঁড়িয়ে গেল, আর ম্যাডাম বলল, বসে পড়ো সব বড় বড় বাচ্চারা, তা আজ সবাই ক্লাসে আছে? তখন সবাই বলল, হ্যাঁ, কিন্তু আমি বললাম, না ম্যাডাম দুইজন আসেনি। কে আসেনি আজ? ফাহাদ আর সাব্বির আসেনি ম্যাডাম। ওই শয়তান পোলা দুইটা ঠিক মতো ক্লাসে আসে না, আগামীকাল কিছু একটা করতে হবে এদের দুজনের। আচ্ছা, আজ তোমাদের কিছু প্রশ্ন করব, উত্তর দিবে, যাকে যেটা বলবো সেটা উত্তর দিতে হবে কিন্তু। তখন সবাই মিলে হ্যাঁ বলল। তখন ম্যাডাম বলল, প্রথম একজন ছেলেকে জিজ্ঞেস করবে, তারপর একজন মেয়েকে। তখন প্রথম জাহিদকে বলল দাঁড়াতে, আর জাহিদ বলল, ম্যাডাম এতগুলো ছাত্র রেখে আমায় প্রথম ধরতে হলো, এটাই ভয় পাচ্ছিলাম। হুম, এখন তোমাকে যা বলবো তার বিপরীত নাম বলতে হবে, মানে হাসির। চেষ্টা করব, বলেন ম্যাডাম। হঠাৎ আমার ফোন বেজে উঠল। আমার ফোনটা সাইলেন্ট করা, তাই শব্দ হয়নি, কিন্তু পকেটে ফোন তাই কাঁপাকাঁপি শুরু করছে। আমি আর ফোন দেখলাম না, কারণ ম্যাডামের দিকে তাকিয়ে আছে। তখন ম্যাডাম বলল, তোমার নাম কি? ফেসবুক। তোমার আব্বুর নাম কি? ইউটিউব। তোমার আম্মুর নাম কি? গুগল। তোমার বোনের নাম কি? হোয়াটসঅ্যাপ। তোমার ছোট ভাইয়ের নাম কি? টুইটার। ম্যাডাম নাম শুনে হাসতে লাগলো। তখন হাসতে হাসতে বলল, ভালোই বলছো, বসো এখন, নীলা দাঁড়াও। তখন নীলা দাঁড়িয়ে বলল, বলুন ম্যাডাম। তুমি কাউকে ভালোবাসো এই কলেজের? থাকলে বলতে পারো আমায়, আমি সাহায্য করতে পারি। এটা শুনে নীলা খুব খুশি হলো। তখন নীলা কিছু বলতে যাবে, তার আগে কেউ ম্যাডামকে ডাকলো, ক্লাসের বাইরে থেকে কণ্ঠটা মেয়ের। তখন সবাই তাকিয়ে দেখলো একটা মেয়ে, আমি তাকিয়ে দেখি মায়া, অবাক হয়ে গেছি তাকে দেখে। তখন ম্যাডাম বলল, তুমি কি এই ক্লাসের? না, আমি এই ক্লাসের না। তাহলে তুমি কোন ক্লাসের? না, আমি এই ক্লাসের না, আমি অনার্সের ছাত্রী। তাহলে তুমি এই কলেজে কি করছো ভার্সিটি রেখে? ম্যাডাম অবাক হয়ে বলল। তখন মায়া ভিতরে এসে ম্যাডামের কাছে একটা লাঠি ছিল, সেটা নিয়ে আমার কাছে এসে মায়া আমায় দুইটা বাড়ি দিয়ে বলল, এই শয়তানটার জন্য আসছি, কতগুলো কল দিয়েছি তবু রিসিভ করে না, আজ একে মেরেই ফেলবো আমি। এই বলে আমায় মারতে লাগলো মায়া। ম্যাডাম অবাক হয়ে বলল, তাহলে তুমি এই কলেজে কি করছো ভার্সিটি রেখে?
তখন মায়া ভিতরে এসে ম্যাডামের কাছে একটা লাঠি ছিল সেটা নিয়ে আমার কাছে এসে মায়া আমার দুইটা বাড়ি দিয়ে বলল, এই শয়তানটার জন্য আসছি, কতগুলো কল দিয়েছি তবু রিসিভ করে না, আজকে মেরেই ফেলবো আমি বলে আমায় মারতে লাগলো মায়া। তখন ম্যাডাম এসে মায়ের হাত থেকে লাঠি নিয়ে বলল, থামো বলছি, তুমি কি দেখছো না ও এখন ক্লাসে আছে? না আমি দেখি না। না দেখলে এখন দেখে নাও, আর ক্লাসে থাকলে তাহলে ফোনটা রিসিভ করবে কি করে শুনি? আর তুমি বা কেন কল দিবে, তুমি কি জানো না এখন ক্লাস টাইম? আমি এত কিছু জানতে চাই না কোথায় আছে না আছে, আমার ফোন রিসিভ করেনি কেন? এই বলে আমায় আবার ঘুষি মারতে লাগলো। শয়তানটার জ্বালায় এখন ক্লাসেও শান্তি নেই। তোমরা দুজন ক্লাসের বাইরে গিয়ে মারামারি করো, কিন্তু এই ক্লাসে না, যাও ক্লাস থেকে বের হও। তখন মায়া রেগে আমার ব্যাগ নিয়ে বাইরে চলে গেল। আমি আর কি করব, আস্তে আস্তে বের হয়ে যেতে লাগলাম। তখন ম্যাডাম আমায় বলল, শোনো নেক্সট টাইম ক্লাসে ফোন নিয়ে আসবে না, মনে থাকে জানো কথাটা? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তখন ম্যাডাম আবার বলল, এটা কি তোমার গার্লফ্রেন্ড? আমি কিছু বলবো তখন একটু নীলার দিকে তাকিয়ে দেখি নীলা রেগে অ্যাটম বম হয়ে গেছে। তখন আমি মনে মনে বললাম, এখন মায়া তো নেই, থাক আর চাচা তো বোন বলবো না, হ্যাঁ বলে দিই, অন্তত পক্ষে নীলা তো পিছু ছাড়বে। আমি চুপ করে আছি বলে তখন ম্যাডাম আবার বলল, কি হলো বলো, লজ্জা না পেয়ে সত্যি কথা বলো। তখন আমি ম্যাডামকে উদ্দেশ্য করে বললাম, হুম ম্যাডাম আমার গার্লফ্রেন্ড। হুম আমিও বুঝতে পারছি, অনেক রাগি মেয়ে, আর দেখে যা বুঝতে পারছি তোমাকে অনেক ভালোবাসে। হুম ম্যাডাম এখন যাই আমি। আমি এই বলে ক্লাসের বাইরে চলে আসলাম। এসে দেখি মায়া কলেজ থেকে বের হয়ে যাচ্ছে। তখন আমি দৌড়ে মায়ের কাছে গিয়ে কিছু বলতে যাব, তখন মায়া আমায় আমার ব্যাগ দিয়ে মারতে লাগলো আর বলল। তখন আমি মায়াকে বললাম, তুমি ভার্সিটি রেখে কলেজে আসলে কেন, এটা আগে বলো, এখন না তোমার ক্লাস টাইম? যা বাবা, ক্লাসে কী করে ফোন রিসিভ করব, তুমি কি জানো না ক্লাসে ফোন নিয়ে যাওয়ার নিষেধ, সেখানে কী করে কথা বলবো? কেন তুই ফোন নিয়ে বাইরে চলে আসতি, তাহলে কি পায়ে ব্যথা করতো? আচ্ছা সরি সরি, এখন বলো কিসের জন্য কল দিলে আমায়? তখন মায়া আমার গলায় চেপে ধরে বলল, নেক্সট টাইম যেন আর না হয়, তাহলে কিন্তু তোর খবর আছে। তারপর ছেড়ে দিল আর বলল, আয় আমার সাথে, গেলেই বুঝতে পারবি কি জন্য। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম, তারপর পিছু পিছু যেতে লাগলাম। কিছুটা সামনে গিয়ে একটা দোকান থেকে আইসক্রিম নিল মায়া, নিয়ে একটা ফাঁকা নির্জন জায়গায় নিয়ে গেল, গিয়ে বলল, এখানে বস। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম আর বসে পড়লাম। তখন মায়া আমার হাতে আইসক্রিম দিয়ে বলল, এই আইসক্রিম তুই না কামড়ে কিছুক্ষণ খাবি, তারপর আমি দিবি, আমি খাবো। আমি মায়ের কথা শুনে অবাক হয়ে গেছি। তখন আমি বললাম, তুমি আমার মুখেরটা খাবে? আমি অবাক হয়ে বললাম, হুম খাবো, যাওয়ার সময় যে আইসক্রিম তোর মুখ থেকে নিয়ে গেছি অনেক মিষ্টি লেগেছে, যখন শেষ হয়েছে তখন আমি যখন আরেকটা কিনে খেতে গেলাম তখন তিতো লেগেছে, এখন তুই খেয়ে দিবি তারপর আমি খাবো। কি পাগল মেয়ে বাবা, আজকালের বাচ্চাদেরও কিছু খাওয়ানো যায় না, আর মায়া আমার মুখেরটা খেতে চাইছে, বুঝতে পারছে না কি হয়েছে। তখন মায়া ধমকে আবার বলল, কি হলো জলদি খাওয়া শুরু কর। এত জোরে ধমক দিয়েছে আমি ভয় পেয়ে গেছি। তখন আর কিছু না বলে খেতে লাগলাম। আমি খাচ্ছি আর মায়া আমার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। তখন আমার কেমন জানি লজ্জা লজ্জা লাগতে শুরু করলো। আমার খাওয়ার সময় কেউ যদি তাকিয়ে থাকে আমার দিকে তাহলে আমি খেতে পারি না। তখন আমি অন্যদিকে ফিরে খেতে লাগলাম আর মায়া তখন বলল, কিরে তুই ওইদিকে মুখ ঘুরে খাচ্ছিস কেন, এদিকে ফিরে আমার দিকে। কি আর করব, তখন তার দিকে ফিরে খেতে হলো। কিছুক্ষণ পর মায়া টান দিয়ে আইসক্রিম নিয়ে বলল, আর পারবো না এখন দে জলদি। তখন মায়া আইসক্রিম তার মুখে দিয়ে চোখ বন্ধ করে ফেলল আর বলল, সত্যি তোর ঠোঁটে ছয় এই আইসক্রিমকে যেন মধুর মতো করে তুলেছে। এই বলে মায়া খেতে লাগলো। আমি আর কি করব, তাকিয়ে দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মায়ার খাওয়া শেষ হলে বলল, আমি আর একটা নিয়ে আসি দাঁড়া। আরে না এখন আমি বাসায় যাব, তুমি আমায় মারলেও আর পারবে না। ঠিক আছে তাহলে বিকালে একটা আইসক্রিম নিয়ে আমার বাসায় আসবি, এখন বাসায় যা, আমি ভার্সিটি থেকে বইগুলো নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর আমি সেইখান থেকে চলে আসলাম আর এসে একটা সিএনজিতে উঠে বসে বসে ভাবতে লাগলাম, মায়ের এমনটা করা কি ঠিক হচ্ছে? আমরা তো ভাই বোন এর মতো, কিন্তু মায়া যে পাগলামি শুরু করেছে কেউ দেখে বলবে না আমরা চাচাতো বোন, সবাই ভাবতে পারে গার্লফ্রেন্ড, এতটা ঘনিষ্ঠ হওয়া উচিত নয়, মায়ের থেকে একটু দূরে থাকতে হবে আমার, না হলে দুজনের নামে খারাপ কথা উঠবে, এমনকি দুই পরিবারের।
ভাবতে ভাবতে চলে আসলাম। এসে সিএনজি থেকে নেমে ভাড়া দিয়ে বাসায় চলে আসলাম। এদিকে মায়া তার ভার্সিটি গিয়ে তার বইগুলো নিয়ে তার বান্ধবী অহনার সাথে আসছিল। তখন অহনা বলল, কিরে এত রেগে কোথায় গিয়েছিলি? কোথায় আবার যাব, নীরবের কলেজে গিয়েছিলাম, শয়তানটা ফোন ধরছিল না। তখন অহনা অবাক হয়ে মায়াকে বলল, কি তুই কলেজ গিয়েছিলি? কি করবো বল, শয়তানটা কি জাদু করেছে থাকতেই পারি না, এমনকি কথা না বলেও থাকতে পারি না। ও বুঝতে পারছি, তুই ভালোবেসে ফেলছিস। আরো এক বছর আগে থেকে ভালোবাসি। বলিস কি, তাহলে বলে ফেল। এখানেই তো সমস্যা বলতে গেলে, কারণ ও আমায় চাচাতো বোনের চোখে দেখে। এর চোখের নামে ইজ্জতপুর থানায় মামলা করা দরকার। না সেটা করা যাবে না, তাহলে আমার থেকে দূরে চলে যাবে। ও এই সমস্যা, শোন তোকে আমি একটা প্ল্যান বলছি, তুই যদি এই কাজ করে পারিস তাহলে 100% তোকে ভালোবাসবে। তাহলে জলদি বল। এখন না, আজ বিকেলে আমার বাসায় আসবি, তখন বলবো। আচ্ছা ঠিক আছে। একটা কথা কি জানিস, আসার সময় আইসক্রিম খেয়েছি, ওর খাওয়া আইসক্রিম। তার মানে তুই তার এই খাওয়া আইসক্রিম খেতে গিয়েছিলি? কি করবো বল, আমি নিজে কিনে খেতে গেলে তিতো লাগে, তাই গিয়েছি তার খাওয়া আইসক্রিম খেতে, মিষ্টি লাগে অনেক। তুই তো কিস করলে হয় আইসক্রিম না খেয়ে। এটা যদি এখন করতে যাই তাহলে রাগ করবে, আর আমার সামনে আসবেই না। এখন তো বকা দিয়ে সামনে নিয়ে আসি, তখন আর আসবে না। যে করেই হোক, যে কোনো কিছুর বিনিময়ে হোক, আমি ওকে আমার চাই। পাবি, চিন্তা করিস না, আজ বিকেলে আমার বাসায় আসবি কিন্তু। আচ্ছা ঠিক আছে, আসবো। এখন বাসায় যা, তোর বাসায় এসে গিয়েছিস। একই রে, আমরা এতটা পথ কথা বলতে বলতে চলে আসছি। এখন বাসায় যা। আচ্ছা ঠিক আছে। তারপর মায়া চলে গেল তার বাসায়, আর অহনা চলল তার বাসার উদ্দেশ্যে। এদিকে আমি বাসায় আসার পর আম্মু আমায় দেখে বলল, কি রে আজ এত তাড়াতাড়ি চলে এলি কলেজ থেকে, কারণ কি? এতদিন স্যার আমাদের ছুটি দিত, আজ আমরা স্যারদের তাড়াতাড়ি ছুটি দিয়ে চলে আসছি। তখন আম্মু একটু রাগি গলায় বলল, তখন আমি একটু মজা করে বললাম, বুঝতে পারছি ঝাড়ু নিয়ে আসা লাগবে। তখন আমি করুণ গলায় বললাম, কথায় কথায় এই জাতীয় ঝাড়ুর কথাটা বলো, কেন জানো ভয় লাগে, তবুও বলো। হয়েছে, এখন বল কি জন্য এত তাড়াতাড়ি চলে এলি কলেজ থেকে? তোমার জন্য দেখছি তাড়াতাড়ি বাসায় ফেরা যাবে না, আজ একটু তাড়াতাড়ি ছুটি দিয়েছে কলেজ। আচ্ছা ঠিক আছে যা। আদিবা আসছে আম্মু? রুমে আছে। তারপর আমি আমার রুমে চলে আসলাম, এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসে রইলাম। আরও কিছুক্ষণ খাওয়ার পর বোন এসে খাবার খাওয়ার জন্য ডেকে গেল। তারপর আমি গিয়ে খাবার খেয়ে নিলাম, খেয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। বিকেলে বাসা থেকে বেরিয়ে পড়লাম আড্ডা দিতে। তারপর জাহিদকে ফোন দিলাম, বললাম আমাদের আড্ডাখানায় আসতে। আমি গিয়ে বসে রইলাম। তারপর কিছুক্ষণ পর জাহিদ আসলো, এসে বলল, তুই কখন আসলি? আসছি আরও অনেকক্ষণ আগে, এখন ওই দুই হারামিকে কল দিয়ে বল আসতে। আচ্ছা সে নয় দিচ্ছি, তার আগে তুই একটা কথা বল। বল কি বলবো? শালা তুই মায়ার সাথে প্রেম করিস আর আমি জানি না? আরে থাম, মারিস না, তুই ওটা সত্যি ভেবে নিয়েছিস? তো বিশ্বাস না করার কি হলো, তুই নিজেই তো বললি মায়া তোর গার্লফ্রেন্ড। আরে তখন এটা বলেছি যাতে নীলা আমার পিছু ছাড়ে, আর মায়া আমার গার্লফ্রেন্ড হতে যাবে কেন? মায়া আমার চাচাতো বোন, আমি বোনের মতো দেখি। দেখিস আমার বউয়ের মতো দেখিস না জানো, যে যুগ আসছে মামাতো বোনকে বিয়ে করেছে আর এখন তো চাচাতো বোন কিছুই না। চুপ কর তো, তুই আমি মায়াকে বোনের মতোই দেখি, এগুলো কিছুই না, বুঝতে পারছিস? বুঝতে পারছি, আমি তো সত্যিই মনে করেছি। তুই তো জানিস নীলা কেমন মেয়ে, আর আমি নীলাকে পছন্দ করি না, আর তাছাড়া দেখিস তো আমায় জ্বালায়, আমি না করেছি তবুও কথা শুনছে না, তাই ম্যাডাম যখন জিজ্ঞেস করলো আর না করলাম না, হ্যাঁ বলে দিলাম, কারণ নীলা এটা শুনে পিছু ছাড়বে আমার। নীলা কখনো তোর পিছু ছাড়বে না। নিশ্চয়ই পিছু ছাড়বে, এটা শুনতে যেহেতু পেরেছে। তুই ভাবলি কি করে তোর পিছু ছাড়বে এই মেয়ে? তুই জানিস কি হয়েছে তুই আসার পর? কেন কি হয়েছে? তুই যখন এটা বলে ক্লাস থেকে চলে আসছিলি তখন নীলা তোর সমস্ত বই ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে বলে, জানিস কি বলেছে জানিস? তুই শুধু নীলার আর কারো না, নীলা যদি তোকে না পায় তাহলে সে তোকে কারো হতে দিবে না, এমনকি তোর আশেপাশে যে থাকবে তার জীবন কেড়ে নেবে, আর মায়াকে সে ছাড়বে না, এটা বলে কান্না করতে করতে চলে যায়। বাবা এই মেয়ে দেখি আরও ডেঞ্জারাস। এখন কি করবি বল? চিন্তা নেই, মায়াকে কিছু করতে পারবে না, মায়ের সামনে গেলে মায়া এর চুল কেটে দিবে।
তার মামা হচ্ছে সেনাবাহিনীর মেজর, নীলার বাবার আর কতটুকু পাওয়ার? আরে আমি মায়ার কথা বলছি না, আমি তোর কথা বলছি, তোকে যদি উঠিয়ে নিয়ে যাই। আরে না, কিচ্ছু হবে না, দেখিস। হুম, দেখা যাবে। তখন আমি কিছু বলতে যাব, তার আগে আমার ফোনটা বেজে উঠল, তাকিয়ে দেখি মায়া ফোন করছে। তখন জাহিদ বলল, কে ফোন দিয়েছে নীলা? না, আর কে দিবে মায়া ছাড়া? ও আচ্ছা, কথা বল। দোস্ত, ফোনটা তুই রিসিভ করে বল নীরব এইখানে নাই, ফোনটা রেখে কোথাও গিয়েছে, আমি এখন কথা বলতে পারবো না। ঠিক আছে, আমি বলছি, ফোনটা দে। তখন জাহিদ ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন আপনি? তুই কে এটা আগে বল। তখন জাহিদ ফোনটা চেপে ধরে আমায় বলল, দোস্ত, এই মেয়ে তো প্রচণ্ড রেগে আছে মনে হচ্ছে, যেভাবে ধমক দিচ্ছে আমায়। আরে কথা বল, নয়তো বুঝতে পেরে যাবে। ও ও আচ্ছা, বলছি। তখন জাহিদ মায়াকে বলল, আমি জাহিদ বলছি, নীরবের বন্ধু। তুই কে এটা আমি শুনতে চাই না, দেখ রাগ উঠাস না, তাহলে কিন্তু তোকে এসে মেরে হাত পা ভেঙে দিব। নীরবের কাছে ফোনটা দে, এত কথা না বলে। দেখুন নীরব, আমার আপনাকে বলতে বলেছে ও এখানে নেই, এখন ফোন রাখেন, আসলে আমি ফোন দিব। কেমনটা লাগে বলেন তো? আমি বললাম কি আর বলল কি, তখন আমি জাহিদকে ঘুষি দিয়ে বললাম, শালা, তোকে আমি বললাম আমি এইখানে নেই বলতে, আর তুই বলে দিলি। তখন জাহিদ আমার কাছে ফোনটা দিয়ে বলল, নে তুই কথা বল, এমন শিশু পোলাটারে হাত পা ভাঙ্গায় হুমকি দেয়, তুই কথা বল মেয়েদের হাতে, মার খাওয়ার ইচ্ছা নেই আমার। তখন আমি ফোনটা নেওয়া মাত্র মায়া বলল, শয়তান বান্দর, তুই এখনই 3 মিনিটের মাঝে আমার বাসায় আয়, তারপর তোকে বোঝাচ্ছি মিথ্যা কথা বলা। তখন আমি বললাম, আমি যেতে পারবো না, আমার কাজ আছে। তোরে আজকে আমি গুলি করে মারবো, তুই এখনই আয় বলছি। না, আমি আসতে পারবো না। আসবি না তাহলে? না, আসবো না। তখন মায়া আর কিছু না বলে ফোন কেটে দিল, আমিও ফোনটা পকেটে রেখে দিলাম। তখন জাহিদ বলল, কিরে তুই না করলি কেন, গিয়ে দেখে আসতি, তুই তো বসেই আছিস। চুপ কর তো, এর জ্বালায় কি একটু আড্ডা দিতেও পারবো না? যেখানে যাই সেখানেই এর ফোন, সারা দিন জ্বালায় আর ভালো লাগছে না, যা করার করুক। হঠাৎ তখন কেউ আমার পিছন থেকে কলার চেপে ধরলো, আমি পিছনে ফিরে দেখতে যাব, তখন জাহিদ উঠে দৌড়ে চলে গেল। আমি পিছনে তাকিয়ে দেখি মায়া রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আর হাতে একটা লাঠি নিয়ে আসছে, আমি তো দেখে ভয় শেষ। তখন আমি কিছু বলতে যাব, তার আগে মায়া আমায় লাঠি দিয়ে মারতে লাগলো আর বলতে লাগলো, কি বলেছিলি, তুই আমার কাছে যাবি না তাই না, তোর হাতটা আমি আজ ভেঙে দিব। এই বলে মায়া মারতে লাগলো। তখন আমি বললাম, প্লিজ ছেড়ে দাও, আর বলবো না কখনো। না, আর ছাড়া যাবে না, তুই এই কথা অনেকবার বলেছিস, আর কোনো কথা শুনতে চাই না। এই বলে মায়া মারতে লাগলো। তখন আশেপাশে তাকিয়ে দেখি মানুষ এসে ভিড় জমিয়ে দেখছে। তখন আমি বললাম, দেখো অনেক মানুষ এসে গেছে আর ভিড় জমিয়ে দেখছে তারা, কিন্তু খারাপ কিছু ভাবছে, আমায় ছেড়ে দাও, তুমি যা বলবে আমি শুনবো, যা করতে বলবে করব। তখন মায়া তাকিয়ে দেখলো সত্যি অনেক মানুষ এসে গেছে। এটা রাস্তার একটু পাশে একটা গাছতলায়, আমরা সেখানেই বসে আড্ডা দেই, এখান দিয়ে বেশি মানুষ চলাচল করে না, কিন্তু বিকেলে চলাচল করে, কারণ এই রাস্তা দিয়ে বিকেলে সবাই বাজারে যায়। তখন মায়া সবাইকে বলল, আপনারা সবাই এখান থেকে চলে যান, কিছুই হয়নি, এত ভিড় করে কি হলো জান বলছি। তখন সবাই চলে গেল আর মায়া বলল, তুই আমার সাথে চল, তুই কি জানি বললি, আমি যা করতে বলবো করবি, ঠিক আছে আয়, আজ তোর সাথে অনেক কিছু করব। তখন আমি মায়াকে বললাম, অনেক কিছু করবে মানে কি করবে তুমি আমার সাথে? আই না তুই আমার সাথে, পরে গেলেই তো বুঝতে পারবি কি করব। এই মেয়ের মতলবটা কি কে জানে, ভাবসাব দেখে মনে তো হচ্ছে না ভালো মতলব আছে। যাই হোক, যদি আবার মারে তাহলে আমিও এইবার ছাড়বো না, এই বলে দিলাম। তখন মায়া বলল, দাঁড়িয়ে না থেকে চল। তখন আমি বললাম, না আমি যাবো না তোমার সাথে, না গেলে সত্যি মারবো আবার, এখন চল বলছি। শয়তান মেয়ে, তুই যদি আমার সিনিয়র না হতি আর চাচাতো বোন না হতি তাহলে তোকে বুঝিয়ে দিতাম এতক্ষণে। তখন মায়া আবার বলল, কিরে কি ভাবছিস? কিছু না, চল তাহলে, তুই বলছিস না আমি যা বলবো করবি, এখন চল। এই বলে তখন মায়া আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো, কিন্তু অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে যেতে লাগলো আমায়। তখন আমি খেয়াল করলাম, এটা তো আমার বাসার রাস্তা অথবা মায়ের বাসার রাস্তা না, অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। তখন আমি মায়াকে জিজ্ঞেস করলাম, কোথায় নিয়ে যাচ্ছ আমায়, এদিক দিয়ে এইটা তো বাসার রাস্তা না? তখন মায়া হাসতে হাসতে বলল, চুপ করে আয়, অনেক কিছু করার আছে, কতদিন অপেক্ষা ছিলাম এই দিনটার জন্য, কোনো কথা না বলে আয়। তখন আমি কিছুটা ভয় পেয়ে গেলাম মায়ের কথা শুনে, কারণ এই মায়া অনেক রাগী মেয়ে,
আবার মারবে না তো, এটা ভেবে ভয় লাগছে। কিছুক্ষণ পর মায়া একটা বাসার সামনে নিয়ে গেল, গিয়ে তখন টেনে আমার ভিতরে নিয়ে গেল। মায়া ভিতরে নিয়ে যাওয়ার পর দেখি একটা মেয়ে উল্টো দিকে ফিরে রয়েছে দাঁড়িয়ে। তখন মায়া তাকে উদ্দেশ্য করে বলল, কিরে অহনা, আঙ্কেল আন্টি কোথায় আছে? একটু পাশের বাসায় গেছে একটা চাচিকে দেখতে, খুব অসুস্থ তাই। অহনা এদিকে ফিরে দেখলো আমি মায়ার সাথে আসছি। তখন অহনা বলল, এ কি নীর ভাইয়া, আপনি কেমন আছেন? আসলে অহনা আমায় আগে থেকেই চেনে, কারণ মায়া পরিচয় করিয়ে দিয়েছিল একদিন, আর ভাইয়া বলে ডাকতে বলছে, আর সেখান থেকে আমিও চিনি। তখন আমি অহনাকে বললাম, এই তো আছে কোনো মতো বেঁচে আর কি। কেন, কি হয়েছে? আমি কিছু বলতে যাব, তখন মায়া বলল, থাক আর কিছু জিজ্ঞেস করা লাগবে না। আমি নিয়ে আসছি, আসুন, তোর রুমটা আমার লাগবে, এখন আমাদের কাজ আছে, তুই ভুলেও আসতে পারবি না যতক্ষণ না আমি বলবো। কি ব্যাপার, কি মতলব তোর? হুম, সেটা তোকে বলতে যাবো কেন? হুম, তোকে যেটা বললাম সেটা করবি, আর তোর খাটের নিচে লাঠি আছে তো? হুম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই থাক আমি যাচ্ছি। তারপর মায়া আমায় টেনে নিয়ে গেল অহনার রুমে, গিয়ে দরজা বন্ধ করে দিল। তখন আমি বললাম, কি করছো কি তুমি, দরজা বন্ধ করছো কেন, তুমি দরজা খুলে দাও। শাট আপ। তখন মায়া কিছু না বলে আমার ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল, আর সাথে সাথে তার জর্জেট ওড়না দিয়ে হাত বেঁধে ফেললো। তখন আমি আবারও বললাম, কি করছো তুমি, পাগল হয়ে গেছো নাকি, কি উল্টোপাল্টা কাজ করছো? আমি বলছি না, কোনো কথা বলবে না, চুপ করে থাকো। তখন আমি উঠে বসতে চাইলাম, তখন মায়া আমায় আবার ধাক্কা দিয়ে শুইয়ে দিল আর উঠে আমার বুকের উপর বসলো। তখন আমার কাঁধে একটা কিস করলো, আর আস্তে আস্তে কিস করতে করতে উপরে উঠতে লাগলো, এক পর্যায়ে সারা মুখে কিস করতে লাগলো। তখন মায়া বলল, তোর ঠোঁটগুলো আমায় সারাক্ষণ বিরক্ত করে, কখন তাকে আদর করব, তুই কাছে থাকলে নিজেকে সামলে রাখতে পারি না, অনেক ভালোবাসি তোকে। এই বলে মায়া সারা মুখে কিস করতে লাগলো। তখন আমি বললাম, কেন এমনটা করছো, আমার চাচাতো ভাই বোন, ভালোবাসা এটা হয় না, প্লিজ থামো। তখন মায়া বলল, কে বলল হয় না, দুই মন এক হলেই সব হয়। না হয় না, প্লিজ ছাড়ো আমায়, সবাই খারাপ ভাববে আর আমি এটা চাই না, আর সমাজের মানুষ খারাপ ভাববে, প্লিজ থামো, এগুলো করো না। কেউ কিছু ভাববে না, আমাদের ক্লাসের ফারিয়া তার চাচাতো ভাইয়ের সাথে প্রেম করেছে, আর আমার এক বান্ধবী তার মামাতো ভাইকে বিয়ে করেছে, তারা যদি প্রেম করতে পারে, বিয়ে করতে পারে, তাহলে আমরা করলে সমস্যা কোথায়? প্লিজ আজ বাধা দিস না, আমায় আদর করতে দে, একটা বছর ধরে তোকে ভালোবাসি কিন্তু বলতে পারছি না, আমি আর পারছি না, আমি নিজেকে সামলে রাখতে, প্লিজ আমায় একটু আদর করতে দে। তারা যা খুশি করুক তা আমার দেখার দরকার নেই, আমাদের মাঝে এই সম্পর্ক হবে না। প্লিজ আমায় ফিরিয়ে দিস না, তুই চাইলেই হবে, আমি তোকে অনেক ভালোবাসি। কিন্তু আমি ভালোবাসি না, আমি তোমাকে বোনের মতো দেখি, প্লিজ ছাড়ো। কেন বুঝতে পারছিস না, আমি তোকে অনেক ভালোবাসি, তুই আমার বোনের মতো ভাবিস কিন্তু আমি তেমন কিছু ভাবি না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, অনেক ভালোবাসি। দেখো আমার কিন্তু এখন রাগ উঠে যাচ্ছে, ছাড়ো বলছি, আমি তোমাকে ভালোবাসি না, সরো আমার উপর থেকে। তখন মায়া শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ তোর মনে আমায় একটু জায়গা দে, আমার কিছু লাগবে না, শুধু তুই হলেই হবে, অনেক ভালোবাসি তোকে, আমি পারবো না থাকতে তোকে ছাড়া। দেখো আমি তোমাকে আবার বলছি, আমি তোমাকে ভালোবাসি না, বোন হিসেবে ভালোবাসি আর কিছুই না, সরো এখন। না আমি সরবো না, আমি রাগি গলায় বললাম। মায়া এটা বলেই আমার শার্ট খুলতে লাগলো। তখন আমি বললাম, কি করছো তুমি এগুলো, আমার শার্ট কেন খুলছো? কিন্তু মায়া আমার কোনো কথাই শুনছে না, আমার শার্টের সব বোতাম খুলে ফেললো, আর তখন মায়া আমায় কিস করতে লাগলো সারা মুখে। তখন আমি কিছু বলতে যাবো তার আগেই তার ঠোঁট দিয়ে আমার কথা বলা বন্ধ করে দিল আর কিস করতে লাগলো, এক পর্যায়ে পাগলের মতো টেনে আমার ঠোঁট খেতে লাগলো। আমার হাতটা বাঁধা বলে কিছু করতেও পারছি না, মায়া আস্তে আস্তে আরও পাগলামি শুরু করতে লাগলো, আমি কি করব বুঝতে পারছি না। এখন যদি মায়াকে না আটকানো যায় তাহলে সত্যিই কিছু একটা করে ফেলবে। ঠিক তখনই অহনা এসে দরজা বাহির থেকে বলল, মায়া জলদি দরজা খোল, আপামু চলে আসবে, এক্ষুনি জলদি দরজা খুলে বাইরে আয়। এদিকে মায়ার কোনো খেয়ালই নেই বাইরে থেকে কে কি বলছে, তখন আবার অহনা বলল, মায়া দরজা খুলে বাইরে আয় জলদি, আমার আরো কিছুক্ষণ লাগবে, প্লিজ তোর পায়ে পড়ি, জলদি বাইরে আয়, নয়তো আপু আম্মু এসে দেখলে আমায় সন্দেহ করবে। ঠিক আছে আসি, দাঁড়া।
এবার মায়া শুনতে পেল আর বলল, এই বলে মায়া আমার উপর থেকে নেমে গিয়ে দরজা খুলে দিল। আর অহনা তখন ঘরে এসে পড়ল আর দেখল আমায় ওড়না দিয়ে বেঁধে খাটে ফেলে রাখছে, শার্টের বোতাম খোলা। তখন অহনা বলল, ছি কি করছিলি তুই এগুলা, পাগল হয়ে গেলি নাকি? বিয়ের আগেই এসব? পাগল হয়ে গেছি ওর প্রেমে, আর ওকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, তাই বলে এক্ষুনি এসব করতে হবে? তখন মায়া আর কিছু বলল না, চুপ করে রইল। তখন আমি অহনাকে বললাম, অহনা আমার হাতের বাঁধনটা খুলে দাও তো। তখন মায়া বলে উঠল, না খুলবে না, তুই আগে বল আমায় ভালোবাসিস। অহনা কি বললাম আমি বাঁধন খুলে দিতে? তখন অহনা এসে আমার হাতের বাঁধন খুলে দিল। আর আমি উঠে মায়ের কাছে গিয়ে ঠাস করে দুটো চর দিয়ে বললাম, ছি তুমি ভাবলে কি করে, এগুলো তুমি আমার চাচাতো বোন, আমি তোমাকে বোনের মতো দেখি, তোমার ডাকে আমি আসি বলে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার চাচাতো বোন বলে বেঁচে গেলে, নয়তো আরও কয়েকটি চর দিতাম, আমায় আর কখনো ফোন দিবে না তুমি, আজ থেকে এমন কি সামনে পর্যন্ত আসবে না, মনে রেখো আজ থেকে তোমার আমার কোনো সম্পর্ক নেই, তোমার বাসায় আর আমায় ডাকবে না। আমি এই বলে চলে আসতে যাব, তখন মায়া আমার হাত ধরে বলল, প্লিজ তুই এমনটা করিস না, আমি থাকতে পারবো না তোকে ছাড়া, এক মুহূর্তের জন্য পারবো না তোকে ছাড়া থাকতে, অনেক ভালোবাসি তোকে। তখন আমি মায়ের হাতটি ছাড়িয়ে বললাম, তোমার মাথায় যা ঘুরছে তা ভাব বন্ধ করে ফেলো, এই বলে দিলাম আমার সামনেতে আসার কথা, কখনো কল দিবে না আমায়। তুই কি করলি এটা, তোর এখন বলা ঠিক হয়নি, তুই আমার সব প্ল্যান নষ্ট করে দিলি। কি করবো বল, না বলে থাকতে পারছিলাম না যখন একটা কথা শুনতে পেয়েছি। কি কথা শুনতে পেয়েছিস? তুই নীলাকে চিনিস? চিনতে পারছি, কেন কি হয়েছে? আজ ফোন করেছে কিছুক্ষণ আগে, আর আমায় বলেছে সে নাকি নীরবকে ভালোবাসে, তখন আমি বলেছি আমি ভালোবাসি নীরবকে, তখন নীলাকে বললো জানিস, বলেছি নীরব নাকি শুধু ওর আর কারো না, সে যদি না পায় তাহলে কারো হতে দিবে না, আর আমায় বলেছে নীরবের সাথে যেন না দেখে, যদি দেখে তাহলে নাকি আমার মৃত্যু হতে পারে। এটা শুনে থাকতে পারলাম না, বলে দিলাম ভয় হচ্ছে, যদি আমার কাছ থেকে নিয়ে চলে যাই তাহলে আমি কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো, আমি শুধু নীরবকেই চাই আর কাউকে না, আমি পারবো না থাকতে, অনেক ভালোবাসি। আরে কান্না করিস না, থাম আর চিন্তা করিস না, নীরব শুধু তোর হবে, কিন্তু তুই এটা ভুল করেছিস, এখন রুমে এসে যা করছিলি। কি করবো বল, রাজি হচ্ছে না, তাই ভাবলাম নিজের সবটা দিয়ে দেখি রাজি করতে পারি কিনা। এটা করেই ভুল করলি, এখন তোর উপর আরও তার রাগ উঠে গেছে, এখন এটা ভাঙতে প্রায় অসম্ভব হয়ে যাবে, সব প্ল্যান নষ্টই করে দিলি তুই আমার। আমি কিছুই জানি না, আমার শুধু নীরবকে চাই, যে কোনো কিছুর বিনিময় সব কিছু করতে রাজি আমি। ঠিক আছে শোন, এখন আমি যা বলবো তাই করবি, যদি তুই সব ঠিক মতো সব করতে পারিস তাহলে নীরব তোর হবেই। বল আমি সব কিছু করতে রাজি, নীরবকে পাওয়ার জন্য বল কী করতে হবে। ঠিক আছে শোন, তাহলে গল্প পড়তে থাকেন তাহলে সব আস্তে আস্তে জানতে পারবেন প্ল্যান কী ছিল। সব কিছু শুনে মায়া তখন বলল, তার ঠিক আছে আমি সব কিছু করতে রাজি, সব করব পাওয়ার জন্য, কিন্তু এটাই যদি কাজ না হয় তাহলে? এটা কাজ করবেই, চিন্তা করতে হবে না, কারণ আমিও এটা করেছি, আর আমার চাচাতো ভাইয়ের সাথে রিলেশন চলছে আমার। ওই শয়তান মেয়ে, তুই রিলেশন করিস আগে বলিসনি কেন? ভেবেছিলাম বলবো, কিন্তু তুই তো আমার সাথে আর এই বিষয় নিয়ে কথা বলিসনি, তাই বলিনি। আচ্ছা ঠিক আছে, দেখি তোর প্ল্যান কতটুকু কাজ করে, তাহলে আমি আগামীকাল থেকে কাজে লেগে পড়ব। তাই কর। আর ওই নীলাকে কিছু একটা করতে হবে, ওর কত বড় সাহস আমার জানকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার হুমকি দেয়, ওকে আমি দেখে নিব। তা কি করবি নীলাকে তুই? তুই শুধু দেখ কি করি আমি নীলাকে। দেখি তুই কি করিস, তবে একটু তাড়াতাড়ি কিছু করিস, কারণ নীরব যেহেতু তোর উপর রেগে আছে, এখন তোর কাছ থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নেবে, আর নীলা যেহেতু তোকে হুমকি দিয়েছে তাহলে এই ফাঁকে নীলা তার কাজ করে যাবে আর তোর থেকে বেশি এগিয়ে যাবে, আর নীলা নীরবকে পেয়ে যাবে। কখনো না, নীরব শুধু আমার আর কারো না। এখানে আরেকটা চিন্তার বিষয় আছে। কি সেটা? যদি নীলা তার আপামুকে নিয়ে নীরবের বাসায় যায় বিয়ের কথা বলতে, তাহলে কি হবে? আরে এই চিন্তা নেই, আসলেও কিছু হবে না, আমি মামাকে দিয়ে তাদের দেখে নিব। ও আচ্ছা। আরও কত বড় সাহস,
আমায় ফোন করে হুমকি দেয়। আর নীরব নাকি শুধু ওর, আমি নাকি নীরবকে ভুলে যেতে, যেখানে আমি না দেখে একদিন থাকতে পারি না সেখানে ও আমায় হুমকি দিয়ে সারা জীবনের জন্য নিয়ে চলে যাবে, এটা কখন হবে না ও আমার জান। আচ্ছা এই টপিক এখন থাক, আমি যা বললাম তা করতে থাক আগামীকাল থেকে, তাহলে দেখবি পাখি নিচে থেকে এসে ধরা দেবে। এখন আয় একটু ফুচকা খেয়ে আসি, আম্মাপু চলে আসছে মনে হয়। এখন ফুচকা খেতে যাবি? হুম চল। কিন্তু আমার তো ফুচকা খেতে মন চাইছে না। তাহলে কি খেতে মন চাইছে? আমার মন চাইছে ওর ঠোঁট খেতে, কত মিষ্টি ঠোঁট, আহ কি টেস্ট। শয়তান মেয়ে কোথাকার, তোর কি একটুও লজ্জা নেই? যা বাবা লজ্জার কি হলো এখানে, যেটা সত্যি সেটা বললাম, তুই যাই বলিস আমার ওর ঠোঁট হলে আর কিছু লাগবে না, সারাদিন ঠোঁট খেতে পারলেই হবে। থাক আর বলিস না, চল তুই না ফুচকা খেলে আমি খাবো, আমার সাথে চল। আচ্ছা ঠিক আছে চল। পর দুজন বেরিয়ে গেল রুম থেকে, রুমের বাইরে এসে দেখে অহনার আব্বু আম্মু বসে আছে। তখন অহনা তার আব্বু আম্মুর সাথে কথা বলে বাসায়ের বাইরে চলে আসলো মায়াকে নিয়ে, আর ফুচকা খাওয়ার উদ্দেশ্যে যেতে লাগলো। ফুচকার দোকানে অহনার বাসা থেকে বেশি দূরে না, একটু সামনেই ফুচকার দোকান আছে, তারা ফুচকা খাওয়ার উদ্দেশ্যে যেতে লাগলো। এদিকে আমি অহনাদের বাসা থেকে বেরিয়ে আমার বাসায় যেতে লাগলাম, আর মনে মনে ভাবতে লাগলাম, ছি মায়া আমার সাথে এমনটা করবে আমি ভাবতেও পারিনি, আমার তো ভাই বোনের মতো, তাহলে কেন এমনটা করছে মায়া। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, আম্মু আব্বু যদি জানতে পারে চাচাতো বোনের সাথে এইরকম সম্পর্কে জড়ানো হচ্ছিল তাহলে আমার উপর রাগ ঝাড়বে, আর সবাই জানার পর মান সম্মান সব শেষ হয়ে যাবে, আর সবশেষে দুই পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আর আমি কখনোই পারবো না এমনটা করতে। আজ থেকে আর মায়ার বাড়িতে যাবো না, এমনকি তার মুখটাও দেখবো না। এই বলে বাসায় চলে আসছিলাম তখনই ফোনটা বেজে উঠল, তাকিয়ে দেখি অপরিচিত নাম্বার। তখন ফোন রিসিভ করার পর সালাম দিলাম, ওপাশ থেকে সালামের উত্তর নিয়ে বলল, কেমন আছো আমার মিষ্টি বর? তখন আমি রাগে গলায় বললাম, ফাজলামু রেখে বলেন কে আপনি, নয়তো ফোন কেটে দিলাম। আরে এত রাগ করো কেন তুমি? হুম আমি নীলা। ও আচ্ছা, তাহলে তুমি আর আমায় কেন ফোন দিলেন এখন? আমি ফোন দিব না তো কে ফোন দিবে, তুমি আমার মিষ্টি বর। দেখ ফালতু কথা শোনার সময় নেই, ফোন রাখো। কি ব্যাপার, আজ এত রেগে আছো যে, কারণ কি? হুম তুমি যতই রাগ করো আর আমার কাছে দূরে থাকো, আমি তো তোমাকে আমার করেই নিব। আরও কিছু বলার আছে? হুম আর এই মায়ার কাছ থেকে 100 হাত দূরে থাকবে, ভুলে ওর কাছে যাবে না, আর কোনো মেয়ের দিকে তাকাবে না, এই বলে দিলাম। আমি কার কাছে যাবো না যাবো, কার দিকে তাকাবো না তাকাবো সেইটা আমার ব্যাপার, তোমাকে নাক গলাতে বলিনি, আমার ফোনে আর কল দিবে না, এই বলে দিলাম। তুমি যাই বলো তা আমার কিচ্ছু যায় আসে না, আমি শুধু তোমাকেই চাই। আর একটা কথা, আমি আমার আব্বু এখনকে তোমাদের বাড়ি পাঠাবো বিয়ের কথা বলতে, খুব তাড়াতাড়ি। এই বলে নীলা ফোন কেটে দিল। আমি আর কিছু না ভেবে বাসায় চলে আসলাম, এসে রুমে গিয়ে শুয়ে রইলাম। রাতে বোন এসে খাবার খাওয়ার জন্য ডেকে গেল, আমি খাবার খেয়ে সোজা রুমে চলে আসলাম, এসে ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। ওদিকে মায়া খাবার খেয়ে তার রুমে গিয়ে আমায় ফোন দিতে গিয়ে দেখলো তার ফোন বন্ধ, তখন মায়া মনে মনে হাজারটা বকা দিয়ে শুয়ে পড়ল। সকালে মায়া একটু জলদি উঠে গেল, উঠে ফ্রেশ হয়ে মনে মনে বলতে লাগলো, মায়া তোর ভালোবাসাকে পাওয়ার মিশন আজ থেকে শুরু, তাহলে প্রথম কাজটা শুরু করি এখন, আগে একটু জানটাকে দেখি তারপর বাকি কাজ করব। এই বলে মায়া নিচে আসলো। তখন মায়ার আম্মু মায়াকে দেখে অবাক হয়ে বলল, এটা আমি কাকে দেখছি, না এটা হতে পারে না, এটা নিশ্চয় স্বপ্ন দেখছি। তখন মায়া তার আম্মুকে বলল, কি উল্টোপাল্টা বলছো মা, তুই কি সত্যি আমার মেয়ে মায়া এখন দাঁড়িয়ে আছিস? তো তোমার কি মনে হয় আমি ভূত? না তা নয়, দাঁড়া একটা চিমটি কেটে দেখছি। তখন মায়ের আম্মু তার নিজের শরীরে চিমটি কেটে বলল, না ব্যথা পেয়েছি, তার মানে সত্যি। তখন মায়া কিছু বলতে যাবে তার আগেই মায়ের আব্বু এসে বলল, তখন কি সত্যি মায়ের আম্মু? দেখো তো এটা কে? তখন মায়ের আব্বু দেখে বলল, এটা তো মায়া। এ কি রে মা, তোর শরীর ঠিক আছে তো, তুই এত সকালে উঠলি? তুমি কি শুরু করলে বলো তো সকাল সকাল? কি শুরু করলাম আবার, আমার মেয়ে এত সকালে উঠবে আমি তো ভাবতেই পারিনি, যে মেয়ে সকাল 10টার আগে ঘুম থেকে উঠতে চায় না সেই মেয়ে আজ 6টার আগে উঠে গেল একদম ফ্রেশ হয়ে।
কেন উঠতে পারি না বুঝি? উঠতে পারিস, কিন্তু হঠাৎ করে আজ এত সকালে উঠলি কি জন্য? একটু কাজ আছে, নীরবের বাসায় যেতে হবে। এত সকালে তাই বলে? কিছুক্ষণ পর এসে তারপর ভার্সিটি যাব। কেমন কাজ বলতো? এত কারণ জিজ্ঞেস করো কেন? আমি কি পালিয়ে যাচ্ছি কোনো ছেলে নিয়ে? এমনি কাজ আছে তাই যাচ্ছি। আরে এত রাগ করার কি আছে, যা তাড়াতাড়ি চলে আসবি। কি রাগি মেয়ে, দেখছো কিছুই বলা যায় না। তোমার মতো হয়েছে একদম। আমার চেয়ে বেশি রাগি হয়েছে। তখন মায়া বলল, আমি যাচ্ছি এখন। তারপর মায়া চলে আসলো বাসা থেকে বেরিয়ে, এসে হাঁটতে হাঁটতে চলে আসলো আমার বাসায়। তখন এসে দেখলো আম্মু উঠে বসে আছে। তখন আম্মু মায়াকে দেখে বলল, আরে মায়া এত সকালে কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ভালো। তা আজ আমাদের বাড়িতে এত সকালে কি মনে করে? কেন আসতে পারি না? আরে পাগলি, মন খারাপ করছিস কেন? তুই তো আর আমাদের বাসায় আসতে চাস না, তাই বললাম। কেন আসতে পারবি না? এটা তোর বাড়ি, যখন খুশি আসবি। এখন থেকে প্রতিদিন আসব। আয় ঘরে বস। এখনো কেউ উঠিনি। না, সবে উঠতে উঠতে 9টা বাজতে পারে। ও, নীরব উঠেছে? না, ঘুমাচ্ছে। এত সকালে উঠবে নীরব? আর মানুষ পেলি না কেন, কি হয়েছে? একটু কাজ আছে ওর সাথে। ও আচ্ছা, তাহলে তুই গিয়ে তোল, আমি একটু পাশের বাসায় যাচ্ছি। কিছুক্ষণ আগে এসে বললো যেতে, গিয়ে শুনি। তুই থাকিস, আমি আসছি 10 মিনিটের মাঝে। ঠিক আছে যাও, আমি গিয়ে তুলছি নীরবকে এখনই। তখন আম্মু চলে গেল আর মায়া চলে আসলো, এসে দেখে আমার রুমের দরজা খোলা। তখন মায়া বলল, বাহ ভালোই হয়েছে, রুমের দরজাটা খোলা রেখেছে। তখন মায়া রুমে গিয়ে দেখে আমি ঘুমিয়ে আছি। তখন মায়া দরজা বন্ধ করে দিল। ইস, কি কিউট লাগছে ঘুমের মতো। মন চাইছে এখনই গিয়ে বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে চুপটি করে ঘুমিয়ে পড়তে। এই বলে মায়া আরো কাছে গিয়ে দাঁড়ালো আর এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ তাকিয়ে হঠাৎ ঠোঁটের দিকে চোখ গেল। তখন মায়া তার ঠোঁট কামড় দিয়ে বসলো। ইস, এত মিষ্টি ঠোঁট তোমার, দেখলেই নিজেকে সামলে রাখতে পারি না। কি করি এখন, দুষ্টু মন বলছে ঠোঁট খেতে তোমার, ডাকছে, কি করি এখন? এই বলে মায়া তাকিয়ে রইল। কিছুক্ষণ যাওয়ার পর বলল, আর পাচ্ছি না নিজেকে সামলে রাখতে, যা হওয়ার হবে, আগে ঠোঁট খেয়ে নি। তখন মায়া আমার গেঞ্জি দিয়ে পা বাঁধল আর তার ওড়না দিয়ে হাত বাঁধলো, বেঁধে আমার বুকে বসে পড়লো। তখন আমার সাথে সাথে ঘুম ভেঙে গেল আর তাকে দেখি মায়া বসে আছে আমার উপর। আমি কিছু বলার আগেই তার ঠোঁট দিয়ে আমার কথা বলা বন্ধ করে দিল আর ঠোঁট খেতে লাগলো। 1 মিনিট যাওয়ার পর হঠাৎ আম্মু বাহির থেকে বলল, মায়া কই তুই, একটু জলদি আয় তো মা। তখন মায়া বলল, শাশুড়ি আর ডাকার সময় পেল না, একটু রোম্যান্স করছি তাও করতে দিবে না, দেখ সমস্যা নেই, পরে একেবারে কে পুষিয়ে নিব। তখন আবার আম্মু বলল, মায়া একটু জলদি আয়। আসি, একটু দাঁড়াও। তখন আমি মায়াকে রাগি গলায় বললাম, আমার রুমে আসার তোমাকে সাহস দিল কে? কিছুদিন পর এটা আমার রুম হবে, সাহসের কি হলো, আমি আমার রুমে আসছি। আর তুমি আমায় কিস করলে কেন? এগুলো সব আমার জিনিস, আমি খাবো না তো কে খাবে? তোমাকে না বলছি, আমার সামনে আসবে না, যাও আমার সামনে থেকে। মায়া কই রে তুই, আয়। আসি। তখন মায়া আমার হাতের বাঁধন খুলে তার ওড়না নিয়ে চলে গেল বাহিরে আর গিয়ে মনে মনে বলল, যা রাগ কর কর, যা বকা দেওয়া দিয়ে নে, আজকের দিন শুধু, আগামীকাল থেকে আর পারবি না। আমি তখনই উঠে গিয়ে মুখ ধুয়ে এসে বকা দিতে দিতে মায়াকে শুয়ে ঘুমিয়ে পড়লাম। এদিকে মায়া আমার কাছে গিয়ে বলল, কি হয়েছে বলো। আর বলিস না, হাতটা একটু কেটে গেছে, ওই বাড়িতে গিয়ে তুই একটু বেঁধে দে তো। ইস, তোমার কি কোনো খেয়াল নেই কতখানি কেটে গেছে, হাতে কিভাবে কাটলো, আসো বেঁধে দিই। জানি না কি করে কেটে গেছে হঠাৎ। আচ্ছা, নীরব কি উঠেছিল? যে কাজে গিয়েছি সেটা আর হয়নি, বললো হবে না, অন্য কোনো দিন নিয়ে যাবে। ও আচ্ছা, কি কাজ? পরে বলবো তোমাকে, আগে হয়ে যাক। তারপর মায়া বেঁধে দিল হাত দিয়ে আমার বোনকে, উঠিয়ে আমার কাছে দিয়ে বিদায় নিয়ে চলে গেল। সেখান থেকে সোজা অহনার বাসায় চলে গেল, গিয়ে দেখে অহনা তার জন্য অপেক্ষা করছে। তখন অহনা বলল, এত লেট করলি কেন, তোর ফোন কোথায়, বন্ধ কেন? আমার ফোন ভুলে বাসে রেখে আসছি, আর আসার সময় জানটাকে দেখে আসছি, তাই লেট হলো।
তুই আবার ওইখানে গেলি কেন? একটু ঠোঁটে কিস করতে গিয়েছিলাম, গিয়ে কিস করে আসছি। হাই রে পাগলি মাইয়া, বিয়ের পর সারাদিন কিস করিস, এখন চল। হুম চল, কিন্তু অহনা আমার ভয় করছে রে, উল্টোপাল্টা যদি কিছু হয়ে যায়। হোক, তাতে কি, আব্বু জানতে পারলে অনেক বড় ঝামেলা হতে পারে। তাহলে তোর কিছু করা লাগবে না, নীলা নীরবকে নিয়ে যাক, চল বাসায় চল। না নীরব শুধু আমার আর কারো না, তুই চল, যাই হোক তাকে আমি চাই, আর তার জন্য সব কিছু করতে পারি। ঠিক আছে চল তাহলে। তারপর অহনা আর মায়া একটা গাড়ি নিয়ে চলে গেল কোথাও। এদিকে আমি আর ঘুমাতে পারলাম না, ঘুম আর আসলো না। তখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে বসে আছি, কারণ রান্না এখনো হয়নি, তাই বসে আছি। তখন আব্বু এসে বলল, কি ব্যাপার আজ এত সকালে উঠলি? ঘুমটা ভেঙে গেল আজ সকাল সকাল, তাই উঠে গেলাম। খুব ভালো কাজ করেছিস, প্রতিদিন এমনই সকাল সকাল উঠবি, তাহলে দেখবি মনটা ভালো থাকবে আর শরীরটাও। ঠিক আছে আব্বু। তখন আম্মু এসে বলল, আর জ্ঞান দেওয়ার লোক পেল না, তোমার ছেলে উঠবে এত সকালে ঘুম থেকে আর মানুষ খুঁজে পেলে না, মায়া এসে ঘুম ভাঙিয়ে গেছে আজ তাই এত সকালে উঠেছে। বলো কি মায়া কখন আসছিল? তোমরা ঘুম থেকে ওঠার আগে আসছিল, চলে গেছে আবার। ও আচ্ছা। তখন আমি বললাম, আম্মু তুমি এইখানে তাহলে রান্না করছে কে? হুম আজ আদিবা রান্না করছে। আমি তো আম্মুর কথা শুনে অবাক হয়ে গেছি, কি আদিবা রান্না করছে? তখন আব্বুও অবাক হয়ে বলল, আদিবা রান্না করছে আজ? তুমি যে রান্না করতে পাঠিয়েছো আদিবাকে, ও রান্না করতে গিয়েছে কোন দিন ওই রান্নার বিষয় কিছু জানে না, তুমি আগে শিখাইছো? আদিবা রান্না করে আসলে তো শিখাবো, কোনোদিন তো আসেই নাই যে শিখাবো, তুই তো প্রতিদিন বলিস আম্মুর হাতে রান্না ছাড়া খাবো না, তাই তো আদিবা আসে নাই। তাহলে আজ রান্না করতে পারলে কেন বলো? আমায় বকা দিয়ে তাড়িয়ে দিছে, ওর কাছেও থাকতে দিল না, বলল ও রান্না করবে, কি করব আমি বল? আজ নিশ্চয়ই পেটের ১৭ বাজাবে, আমি খাবো না আজ। আমার তো সুগার বেড়ে গেছে, তাই সকালে খেতে পারবো না, আমি অফিস চলে যাব। গুলো আবার আদিবা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, আর রেগে অ্যাটম বম হয়ে গেছে, কখন যে এসে দাঁড়িয়েছিল কে জানে। তখন আদিবা বলল, কে খাবেন আমার রান্না করা খাবার? আমি এত কষ্ট করে রান্না করছি, কোথায় উৎসাহ দিবে তা না করে আগেই না করে চলে যাচ্ছ। কেউ না খেয়ে গেলে মেরে বালি চাপা দিব, চুপচাপ বসে থাকো কিছুক্ষণ, এর মাঝেই রান্না শেষ হয়ে যাবে, আমি খাবার নিয়ে আসছি, খেয়ে যাবে। আমার লক্ষ্মী বোন শোন না, আর একটা কথা বললে লাঠি নিয়ে আসবো কিন্তু। ঠিক আছে তুই রান্না কর, সবাই খাবো, আমার লক্ষ্মী মেয়ে আজ রান্না করছে, সবাই খাবো, তুই নিয়ে আয়। ঠিক আছে আম্মু আমি যাচ্ছি। এই বলে চলে গেল আদিবা। তখন আমি বললাম, কি খাওয়াবে কে জানে আজ? কি আর খাওয়াবে, যেগুলো জীবনে আর না খেয়েছি সেগুলো। তোমরা দুইজন কি শুরু করলে বলো তো, মেয়েটা এত কষ্ট করে রান্না করছে আর তোমরা বসে অপমান করছো। আরে না অপমান করবো কেন, আমরা খাবো বলছি তো, এটা এত কষ্ট করে রান্না করছে আমরা কি না খেয়ে থাকতে পারি বলো? হুম আব্বু এত কষ্ট করে আমার বোন রান্না করছে খাবো? হয়েছে, থাকার পাম দিতে হবে না। তারপর কিছুক্ষণ পর আদিবা বলল সবাইকে খাবার টেবিলে বসতে, গিয়ে সবাই গিয়ে বসে পড়ল। তখন আদিবা খাবার নিয়ে আসলো এক এক করে, সব নিয়ে এসে আম্মুকে আব্বুকে আর আমাকে ভাত দিল একটা প্লেটে। প্রথম ভাত নেওয়ার পর আব্বু কিছু ভাত মুখে দিয়ে বলল, আচ্ছা মা তুই বল তো ভাতের মাঝে কেমন জানি সয়াবিন তেল তেল লাগছে। হুম ভাতের মাঝে একটু সরিষার তেল দিয়েছি, তখন ভালো হয়েছে না? বাহ শুনছো আমার মেয়ে কি করছে আজ, প্রথম দেখলাম সয়াবিন তেলে ভাত হয়, খুব ভালো আবিষ্কার করছিস, তারপর কি আছে দে মা। হুম আপু তোমরা থাকলে এর চেয়ে ভালো কিছু রান্না করে দিব। আমু তো ভাত নিয়ে নাড়াচাড়া করতে লাগলো চুপ করে, আর আমি তো সয়াবিন তেলের ভাত দেখে আরও আগে শেষ। তখন আদিবা আমার ভাতে ডিম ভাজা দিল, সবার ভাতে দিল। তখন চিন্তা করলাম সয়াবিন তেল তো কিছু হবে না, খাওয়া যাবে। তখন একটু ভাজা মুখে দিয়ে দেখি, আমি ভাবতে লাগলাম হাসবো না কাঁদবো। তখন আমি বললাম, বোন রে ডিম ভাজায় কী দিয়েছিস এগুলো? বেশি কিছু দিনই, আদা আর রসুন আর জিরা দিছি। আমি তো আদিবার কথা শুনে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তখন নিজেকে সামলে বললাম, আদা রসুন আর জিরা দিয়ে ডিম ভাজা হয়, আগে জানতাম না, তো যাক আজ বোন জানিয়ে দিল।
তখন আব্বুর দিকে তাকিয়ে দেখি এখনই কান্না করে দিবে। তখন আব্বু বলল, আর কি রান্না করলি মা? আর মাছ ভর্তা। সেটা কি আদা রসুন দিয়ে? তবে পেঁয়াজ দিয়েছি সাথে। তখন আমি বললাম, আল্লাহ কোন দিকে তুমি, জলদি দড়ি ফালাও। আইয়া পড়ি, ভাতে সয়াবিন তেল, ডিম ভাজায় আদা রসুন, মাছ ভর্তায় আদা রসুন, জলদি দড়ি ফালাও। তখনই আদিবা বলল, তোমরা খাচ্ছ না কেন, খাওয়া শুরু করো। ভাইয়া তুমিও ওই ফালতু কথা রেখে খাও তো। এতক্ষণ আম্মু চুপ করে দুই গালে হাত দিয়ে দেখছিল আর শুনছিল। তখন আম্মু বলল, শোন মা, তুই যেগুলো রান্না করেছিস সেগুলো একটাও খাওয়ার যোগ্য না, সবগুলো নষ্ট করেছিস। কিছু রান্না করতে গেলে আগে শিখে নিবি, না জেনে কখনো রান্না করবি না। যেটা না পারিস সেটা করতে যাবি না, তোকে আমি না করার পরও গিয়ে করেছিস। এগুলো খেলে সোজা হাসপাতালে যেতে হবে। আমি বুঝতে পারছি আম্মু, ভুল হয়েছে আমার রান্না শিখে না যাওয়া। আমি মনে করেছি একদম সহজ, সরি মা। এখন থেকে আমি রান্না করলে দেখবি কি করে রান্না করি, তাহলে শিখে যাবি। ঠিক আছে আম্মু। তখন আমি বললাম, আজ সকালে খাওয়া হলো না আর। আজ কষ্ট করে হোটেলে খেয়ে নিস বাবা। তখন আব্বু বলল, আর আমি কি করব? তোমার তো সুগার বেড়ে গেছে, তোমার না খেলেও চলবে। ঠিক আছে, কি আর করা, ভাবছিলাম কিছু খাবো কিন্তু আর খাবো না। এখন তুমি অফিসে যাও, আর নীরব তুই কলেজে যা, আদিবার যাওয়ার দরকার নেই, কাজ আছে বাসায়। ঠিক আছে। তারপর আমি রুমে এসে রেডি হয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম। জাহিদকে ফোন করে বলে দিলাম কলেজে চলে আসতে, সেখানে দেখা হবে। তারপর আমি গিয়ে একটা হোটেলে কিছু খেয়ে নিলাম, খেয়ে কলেজে চলে আসলাম। এতক্ষণে জাহিদ কলেজে চলে আসছে। জাহিদ মাঠের এক কোণায় বসেছিল। আমি কাছে যাওয়ার পর জাহিদ বলল, আসছিস দোস্ত তুই? আসছি। দোস্ত আজ নীলা আসেনি কলেজে? খুব ভালো হয়েছে আজ আসেনি, নয়তো জ্বালিয়ে মারতো আজ। হয়তো বা কি করলি, কোথাও গিয়েছিলি নাকি লেট হলো আসতে? না কিছু করেনি, হোটেলে খেয়ে আসছি। কেন বাসায় রান্না করেনি আজ? রান্না করছে কিন্তু বোন করছে, আর যেই রান্না করছে আমার বাবাও খায়নি এই রান্না। এ কেমন রান্না করছে বলতো শুনি। তখন আমি সব খুলে বললাম। জাহিদ শুনে হাসতে হাসতে মাটিতে শুয়ে পড়ল। তখন আমি ঘুষি দিয়ে বললাম, শালা হাসা বন্ধ কর। রান্না না করলে এমনই হবে। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেলাম ক্লাসে। তারপর ক্লাসে গিয়ে সবগুলো ক্লাস এক এক করে শেষ করে বের হলাম কলেজ থেকে। বের হয়ে ফোনটা হাতে নিয়ে সময়ের দিকে তাকালাম, তখন দেখলাম বিকাল 4টা বাজতে চলছে। তখন মায়ের আব্বুর ফোন আসলো। তখন আমি ফোন রিসিভ করে সালাম দিলাম। উপাস থেকে সালামের উত্তর নিয়ে বলল, বাবা নীরব, মায়া কি তোমাদের বাসায়? আমি তখন বাসায় ছিলাম, মায়া ছিল না, সকালে আসছিল চলে গেছে। এখন বাসায় আছে কি না বলতে পারবো না। কেন, কি হয়েছে আঙ্কেল? মা সেই যে সকালে বাসা থেকে গিয়েছে, এখনও বাসায় ফেরেনি, চিন্তা হচ্ছে অনেক। তোমার আব্বুকে ফোন দিলাম, অফিসে তোমার বাসার ফোন বন্ধ, আমি আসছি একটু কাজে অন্য জায়গায়। এখন মায়ের আম্মু ফোন করে বলল, চিন্তা করবেন না আঙ্কেল, মায়া হয়তো তার বান্ধবীদের বাসায়, আমি নিয়ে আসছি। ঠিক আছে বাবা, তুমি একটু মায়াকে নিয়ে তাড়াতাড়ি বাসায় যাও। এই বলে মায়ের আব্বু ফোন কেটে দিল। তখন জাহিদ জিজ্ঞেস করলো, কি হয়েছে দোস্ত? মায়া নাকি এখনো বাসায় ফেরেনি সকাল থেকে, কিন্তু সকালে তো মায়া আমাদের বাসায় আসছিল, তারপর চলে গেছে, তাহলে কোথায় গেছে হতে পারে? আমার কি মনে হচ্ছে জানিস দোস্ত? কি মনে হচ্ছে? দেখ নীলা আজ কলেজে আসেনি, আর ওইদিকে মায়া তোর বাসায় ফেরেনি, কেমন জানি সন্দেহ হচ্ছে। আরে নীলা এমনটা কিছু করতে পারবে না যা ভাবছিস তুই। সেদিন নীলা বলেছে মায়াকে ছাড়বে না, তুই মায়াকে গার্লফ্রেন্ড বলেছিস বলে। আর নীলা কেমন মেয়ে তুই তো জানিস, এখন যদি নীলা কিছু করে? সেটাও ঠিক কথা বলছিস, যদি কিছু করে নীলা তাহলে আমি ছাড়বো না নীলাকে। আচ্ছা মায়া তো অহনার বাসায় যায়, চল তো গিয়ে দেখি মায়া অহনার বাসায় আছে নাকি। ঠিক আছে চল গিয়ে দেখি। তারপর আমি আর জাহিদ হেঁটে যেতে লাগলাম অহনার বাসার উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর জাহিদ হঠাৎ আবার বলে উঠল, আচ্ছা দোস্ত একটা কথা বলি তোকে। বল কি বলবি। আচ্ছা তুই সত্যি কথা বলতো, মায়াকে তুই কি পছন্দ করিস? পছন্দ মানে ঠিক বুঝলাম না তোর কথার মানে। মানে তুই কি সত্যি মায়াকে ভালোবাসিস? কি বলছিস পাগলের মতো, উল্টোপাল্টা কথা, মায়া আমার চাচাতো বোন হয়। তো কি হয়েছে চাচাতো বোন বলে? মামাতো বোনকে কি যদি বিয়ে করতে পারে তাহলে চাচাতো বোনকে তো বিয়ে করা যাবে। আর আমি নিজেও দেখেছি মামাতো বোনকে বিয়ে করতে, এমনকি চাচাতো বোনের সাথেও।
যে বিয়ে করেছে সে করেছে, আমার পক্ষে সম্ভব হবে না, কারণ আমার পরিবার মেনে নিবে না আর মায়ের পরিবারও মানবে না। মধ্যে দিয়ে দুই পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সমাজের মানুষ খারাপ বলতে শুরু করবে, তাছাড়া আমার কাছে কেমন জানি লাগে চাচাতো বোনের সাথে। শোন, যদি তোরা দুজন দুজনকে ভালোবাসিস, রাজি থাকিস, তাহলে দুই পরিবার কখনো অমাত থাকবে না, বরং আরও বেশি খুশি হবে, কারণ সম্পর্ক আরও শক্ত করে দিলি, আর সমাজের মানুষ কিছু ভাববে না যদি তোরা রাজি থাকিস। দোস্ত, এই কথা এখন রাখ, এইগুলো শুনতে ভালো লাগছে না, এমনি চিন্তার মধ্যে আছি মায়াকে নিয়ে। ঠিক আছে, তবে ভেবে দেখিস, যদি ভালোবাসিস তাহলে মায়াকে বলে দিস। তুই চুপ কর তো এখন আর চল। তখন জাহিদ চুপ করে যেতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, দোস্ত বুঝতে পারছিস, আস্তে আস্তে তোর মন তোকে দুর্বল করে দিচ্ছে, মায়ার প্রতি খুব তাড়াতাড়ি ভালোবাসায় পরিপূর্ণ হবে। এরপর আমি আর জাহিদ কিছুক্ষণ পর অহনার বাসায় পৌঁছে গেলাম, গিয়ে দেখি অহনার আব্বু বসে আছে। তখন আমি তাকে সালাম দিলাম, সে সালামের উত্তর দেওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, আঙ্কেল অহনা বাসায় আছে? না তো বাবা, সেই সকালে মায়ার সাথে গেছে, এখনো আসেনি অহনা। কি বলছেন আঙ্কেল, ফোন করেছেন অহনাকে কোথায় আছে? ফোন করেছি কয়েকবার, কিন্তু বারবার একই কথা বলে, একটু লেট হবে আসতে। আমার কি মনে হয় জানো, কোনো বিপদে পড়েছে দুজন, কিন্তু আমায় বলতে চাইছে না। ঠিক আছে আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি, অহনার ফোন নাম্বার দিন, আমি খোঁজ নিয়ে দেখছি কি হয়েছে আর গিয়ে নিয়ে আসছি। ঠিক আছে বাবা, তাহলে দেখো একটু, আর এই নাও ফোন নাম্বার। তারপর আমি অহনার ফোন নাম্বার নিয়ে তাদের বাসা থেকে বেরিয়ে চলে আসলাম। আসার পর জাহিদ বলল, দোস্ত আমি যে ভয়টা পাচ্ছি সেটা না জানি হয়, নীলা খুব রাগি মেয়ে, যা বলে তাই করে, আমার মনে হয় নীলা নিয়ে গেছে মায়াকে। আমারও এখন তাই মনে হচ্ছে, আর ভয় করছে মায়ের কিছু হয়ে যায়নি তো, সব দোষ আমার, সেদিন যদি এই কথা না বলতাম তাহলে এত কিছু হইতো না। এত কথা না বলে এখন ফোন করে দেখ। ঠিক বলছিস, এখন ফোন করছি, দাঁড়া। তখন আমি অহনাকে ফোন দিলাম, কিন্তু অহনা ফোন ধরলো না। তখন আবার ফোন দিলাম, কিন্তু তারপরেও ফোন ধরলো না, আরও 10টা কল দেওয়ার পর ধরলো। আর তখন আমি বললাম, অহনা আমি নীরব বলছি, তোমাকে এতগুলো কল দিলাম, ধরছো না কেন? তোমরা কোথায় আছো এখন, আর মায়া কোথায়? উপাস থেকে অহনা কিছুটা কান্না কণ্ঠে বলল, ভাইয়া অনেক বড় সমস্যা হয়েছে, একটু জলদি আসুন আপনি, মায়া এখানে আছে, খুব খারাপ অবস্থা। কি বলছো, কি হয়েছে মায়ার? ফোনে বলতে পারবো না, এখানে আসেন। কোথায় আসতে হবে আমায় বলো। ভাঙ্গা ফ্যাক্টরির ভেতরে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। তখন ফোন কেটে আমি জাহিদকে বললাম, দোস্ত জলদি চল ভাঙ্গা ফ্যাক্টরিতে, সেখানে আছে। অহনা তাই বলল, নিশ্চয়ই নীলার বাচ্চা কিছু করেছে। এখন কথা বলার সময় নাই, আগে চল, মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে। তখন জাহিদ আর কিছু বলল না, কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল। তারপর আমি আর জাহিদ সেখান থেকে একটা সিএনজি নিয়ে যেতে লাগলাম ভাঙ্গা ফ্যাক্টরি, মোটামুটি অনেকটা দূরে, 1 ঘন্টা লাগবে যেতে। আমার মাথা কোনো কাজ করছিল না, শুধু মায়ের কথা ভাবছিলাম। 1 ঘন্টা পর পৌঁছে গেলাম সেখানে, তারপর সিএনজি ভাড়া দিয়ে দৌড়ে ফ্যাক্টরির কাছে গেলাম। গিয়ে আমি তো অবাক, কারণ ফ্যাক্টরির বাইরে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। তখন জাহিদ বলল, কিরে এখানে দুর্জয় ভাইয়ের লোক কি করে? সেটা তো আমিও বুঝতে পারছি না, আপনারা হয়তো বুঝতে পারছেন না দুর্জয়কে, দুর্জয় হচ্ছে এই এলাকার নাম করা সন্ত্রাস। তখন জাহিদ বলল, নীলা কি এর সাহায্য নিয়েছে তাহলে? মনে হয় তাই করছে, যাই হোক মায়ের কিছু হলে আমি ছাড়বো না। তখনই ফোনটা বেজে উঠে, তাকিয়ে দেখি অহনা ফোন করছে। তখন আমি রিসিভ করে বললাম, অহনা ফ্যাক্টরির বাইরে এত লোক কেন, আমরা যাবো কি করে ভিতরে? ভাইয়া তারা কিছু বলবে না, আপনি ভিতরে আসেন। কি বলছো, এমনি যেতে দিবে? সত্যি কথা তো? আরে কিছু বলবে না, জলদি আসেন, মায়ার অবস্থা খুব খারাপ। তখন আমি আর জাহিদ তাদের সামনে গেলাম, কিন্তু কেউ কিচ্ছু বলল না, উল্টা বলল ভিতরে যেতে। তখন আমি আর জাহিদ ভিতরে গিয়ে দেখি মায়া বাঁধা অবস্থায় পড়ে আছে, মুখে রক্ত, আর অহনা পাশে বসে আছে, তার গাল কেটে গেছে। তখন দেখলাম নীলা পাশে একটা হকস্টিক নিয়ে দাঁড়িয়ে আছে, আর দুর্জয় ভাই সাথে আছে। তখন আমি বললাম, কে মারছে এই দুজনকে? তখন দেখলাম নীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, এটা দেখে মাথায় রক্ত উঠে গেল। আর কিছু না ভেবে তখন নীলার কাছে গিয়ে ঠাস করে দুটা চর দিয়ে বললাম, তোকে কতবার বলছি আমি তোকে ভালোবাসি না, আমার পিছনে লাগবি না, তবুও কথা শুনছিস না কেন? আচ্ছা কথা শুনছিস না ভালো কথা, তুই এদেরকে তুলে আনলি কেন, এদের গায়ে হাত দিলে কোন সাহসে বল? এই বলে আরও 2টি চর দিলাম নীলাকে। তখন নীলা বলল, কেন বুঝতে চাইছো না, তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি যত খুশি মারো কিচ্ছু বলবো না, কিন্তু আমি তোমাকে আর কারো হতে দিব না।
তোকে আমি কখনো বলছি ভালোবাসি, তোকে কখনো ভালোবাসবো না আমি তোকে। প্লিজ তুমি আমায় ফিরিয়ে দিও না, অনেক ভালোবাসি তোমাকে, তুমি যা বলবে আমি তা করব। তখন মায়াকে দেখলাম প্রচুর কাশতে লাগলো। তখন নীলাকে ছেড়ে দৌড়ে আমি মায়ের কাছে গেলাম। তখন দুর্জয় ভাই অহনাকে বলল, এটা কি সেই ছেলে? হুম। তখন দুর্জয় ভাই আমায় বলল, বাহ তোর কি সাহস, তুই আমার সামনে আমার ভাগ্নিকে মারছিস। আমি তো দুর্জয় ভাইয়ের কথা শুনে অবাক, নীলা তার ভাগ্নি? তখন দুর্জয় ভাই আমায় বলল, শোন নীরব, আমি কাউকে আজ মারতে আসিনি, তুই তো জানিস আমার মানুষ মারতে হাত কাঁপে না, আমার একটা মাত্র ভাগ্নি, সে তোকে নিজের চাইতেও ভালোবাসে, আমি তার ভালোবাসার মানুষকে তার কাছে ফিরিয়ে দিতে সব কিছু করতে পারি, কিন্তু শুনলাম তুই নাকি তাকে ভালোবাসিস না, মায়াকে ভালোবাসিস, আর মায়া নাকি তোকে ভালোবাসে। তাই মায়াকে নীলা নিয়ে আসছে কিডন্যাপ করে, আমি চেয়েছিলাম মায়াকে মেরে ফেলতে যাতে তোকে নীলা পেয়ে যায়, কিন্তু পরে চিন্তা করলাম তোকে ডেকে নিয়ে আসি, কিছু কথা জিজ্ঞাসা করি। তখন আমি দুর্জয় ভাইকে বললাম, হুম বলুন ভাই। নীরব শোন, তোকে যেটা বলেছি সেটা ভালো করে উত্তর দিবি, নয়তো এখানে তোদের সব কয়টাকে কেটে রেখে দেব। হুম বলুন ভাই। তুই এই দুইজনের মধ্যে কাকে ভালোবাসিস সত্যি করে বল। তখন আমি কোনো উত্তর দিলাম না, চুপ করে রইলাম। তখন দুর্জয় ভাই আবার বলল, চুপ করে থাকবি না, জলদি বল। তুই যদি নীলাকে ভালোবাসিস, বিয়ে করিস, তাহলে তোর যা প্রয়োজন, গাড়ি, টাকা দরকার হলে আমার সম্পত্তি কিছু তোকে লিখে দেবো, বল তুই কি সত্যি কাকে, কি বল তুই সত্যি কাকে ভালোবাসিস। আমি তখনও চুপ করে রইলাম, কি উত্তর দিব আমি এটাই খুঁজে পাচ্ছি না। তখন দুর্জয় ভাই ধমক দিয়ে বলল, চুপ করে আসিস কেন, বল জলদি, নয়তো এদের সব কটাকে মেরে ফেলবো। তখন আমি বললাম, ভাই আমায় একটু দুই মিনিট সময় দিন। ঠিক আছে, দুই মিনিট সময় দিলাম, এটা আমার জীবনের ব্যাপার। তখন আমি জাহিদের দিকে তাকালাম, জাহিদ চুপ করে আছে, ইশারায় মায়াকে দেখালো। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম, এই নীলাকে ভালোবাসতে যাব না, আপাতত মায়ের কথা বলে এখান থেকে বের হই, তারপর দেখা যাবে। তখনই দুর্জয় ভাই বলল, কি রে ভাবনা শেষ হলো? হুম ভাই, আমি মায়াকে ভালোবাসি। তখন দেখলাম অহনা খুব খুশি হলো, নীলা কান্না করে দিল। তখন দুর্জয় ভাই বলল, সত্যি কথা বলছিস তো? আরে মিথ্যা বলবো কেন, আমি চাইলে মায়াকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তা করিনি, কারণ কি জানিস, হয়তো মায়াকে মেরে জোর করে নীলার সাথে তোর বিয়ে দিতে পারতাম, কিন্তু কেউ সুখী হতে পারতো না, কিন্তু তোর প্রতি আমার একটুও বিশ্বাস হচ্ছে না তুই মায়াকে ভালোবাসিস। আমি সত্যি বলছি ভাই। আচ্ছা কী করলে বিশ্বাস হবে বলেন? এক মাস তোকে মায়ের সব সময় পাশে দেখতে চাই, আমি তোদের ফলো করতে লোক পাঠাবো। একজন ছেলে গার্লফ্রেন্ড নিয়ে যেমন ঘোরাঘুরি করে, এনজয় করে, কেয়ার করে, ঠিক তেমনি দেখতে চাই তোদের। এক মাস যদি বিশ্বাস করাতে পারিস, তাহলে নীলা আর আমি কোনো দিন সামনে যাবো না তোদের, পরে তোরা যা খুশি করিস দেখবো না, আমি কিছু বলবো না, শুধু ওই এক মাস আমায় বিশ্বাস করাতে হবে। আমি হাসবো না কাঁদবো কথা শুনে বুঝতে পারছি না, এখন যদি এদের কাউকে ভালোবাসি না, তাহলে দুর্জয় ভাই আমায় মেরে বালি চাপা দিয়ে দিবে, নিজের জানে নিজে আটকে গেলাম। তখন দুর্জয় ভাই বলল, কি রে বল পারবি বিশ্বাস করাতে? কি বলবো আমি খুঁজে পাচ্ছি না, তাই চুপ করে রইলাম। তখন দুর্জয় ভাই আবার বলল, দেখলি আমি যেটা ভাবছি সেটাই হলো, তুই ভালোবাসিস না, তুই পারবি না এই এক মাস। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম, এক মাস সমস্যা নেই, দেখতে দেখতে চলে যাবে, হ্যাঁ বলেই দেই। তখন আমি দুর্জয় ভাইকে বললাম, না ভাই আমি পারবো, ঠিক আছে এক মাস বললেন তো পারবো। ঠিক আছে তাহলে আগামীকাল থেকে শুরু, আগামীকাল 21 তারিখ, আগামীকাল থেকে তোর কাজ শুরু, আমি ফলো করার জন্য লোক পাঠাবো, দূর থেকে তোদের দেখবে। ঠিক আছে ভাই, এখন তাহলে আমরা যাই। ঠিক আছে যা, দাঁড়া আমার গাড়ি নিয়ে যা, হাসপাতালে প্রথম যা, মায়াকে ট্রিটমেন্ট করে তারপর বাসায় যা। তারপর দুর্জয় ভাই তার গাড়িতে উঠিয়ে দিল, মায়াকে আমার সাথে দিল, আমার কোলে শুইয়ে দিল, আর জাহিদ সামনে বসলো, অহনা পিছনে বসলো। তারপর সেইখান থেকে গাড়ি হাসপাতালের উদ্দেশ্যে যেতে লাগলো। কিছুটা দূরে যাওয়ার পর জাহিদ বলল, দোস্ত কিছু বলিস না কেন? আমি হালকা কান্না করে বললাম, কাঁদছিস কেন দোস্ত? সব উল্টোপাল্টা হয়ে গেছে এখন, আর সাথে এক মাস ঘুরতে হবে, রোমান্স করতে হবে, সব কিছু করতে হবে। কান্না বন্ধ কর, হাসপাতালে আসছি। তারপর জাহিদ আর অহনা গাড়ি থেকে নেমে গেল। তখন আমি বললাম, কিরে তোরা চলে যাচ্ছিস কেন, আমায় একা রেখে মাকে ধর, অহনা ধরো। তখন জাহিদ আমায় বলল, দুর্জয় ভাই কি বললো শুনিসনি? কি বলছে দুর্জয় ভাই? এখন থেকে মায়ার প্রতি খেয়াল রাখতে হবে তোর, কেয়ার করতে হবে, সব দায়িত্ব তোর।
যে সব ফলো করবে দেখবে এক মাস। শুধু শুধু আমি ধরে মার খেতে পারবো না, তোর দায়িত্ব তুই পালন কর। তখন অহনা বলল, হুম নীরব ভাইয়া, আপনি কোলে করে নিয়ে আসেন, আমরা পারবো না। তখন আমি বললাম, আরে সেটা তো আগামীকাল থেকে বলছে, আজ থেকে না। সেটা আমার জানি না, কিন্তু আমরা আজ থেকে আর নেই। কি বললি তুই? হুম ঠিকই বলেছে, আমরা আর নেই এখন থেকে এক মাস পর্যন্ত। এখন মায়াকে কোলে করে নিয়ে আসেন ভেতরে, আমরা ভেতরে যাচ্ছি। আর হ্যাঁ, মায়াকে হাঁটিয়ে নিয়ে আসার চেষ্টা ভুলেও করবেন না, পায়ে ব্যথা পেয়েছে কিন্তু। হারামি, তোদের আমি পরে দেখে নিব, এক মাস হোক তারপরে বোঝাবো তোদের। হুম হুম পরে দেখা যাবে, এখন নিয়ে আয়। এই বলে চলে গেল অহনা আর জাহিদ। এখন আর কি করা, কোলে করে নিয়ে যেতে হবে। তখন একটু মায়ের দিকে তাকালাম, এতক্ষণ একটুও তাকায়নি। কি করছে মায়া? তখন তাকিয়ে দেখি মায়া আমার দিকে চুপ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আমি বললাম, ওই এমন হা করে তাকিয়ে আছো কেন? এমন করে চেয়ে থাকলে কিন্তু হাঁটিয়ে নিয়ে যাব। কিন্তু মায়া তবুও কোনো কথা বলল না, চুপ করে রইল আর তাকিয়ে রইল আমার দিকে। তখন আমি আর কিছু না বলে মায়াকে কোলে নিলাম। কোলে নিয়ে তো আমি শেষ, বাবারে বাবা কি ভারী রে, শয়তান কোন হানের এত ওজন কেউ হয়? একটু ওজন কম হওয়া গেল না, এমন শিশু মানুষ শরীরে শক্তি নাই। তখন মায়া ফিক করে হেসে দিল। তখন আমি বললাম, শয়তান আবার হাসে পুরা 100 কেজি চাউলের বস্তা? তখন মায়া আমায় একটা ঘুষি মারলো। এইটা শুনে তখন আমি বললাম, ঘুষি আর একটা দিলে কিন্তু নিয়ে যাবো না, এত ভারী জিনিস নিয়ে যাইতেছি আবার মারে বিপদে পড়ছি বলে নিয়ে যাচ্ছি। তখন মায়া আর কিছু বলল, মিটমিট করে হাসতে লাগলো। আর আমি তখন হাসপাতালের ভিতরে গেলাম। আসার সময় অনেকে তাকিয়ে দেখছিল আমাদের। আমি মায়াকে নিয়ে গিয়ে একটা বেডে বসিয়ে অহনাকে সাথে রেখে বললাম, অহনা তুমি একটু মায়ের পাশে বসো, আমি ওয়াশরুম থেকে আসছি। সত্যি কথা তো নাকি পালিয়ে যাচ্ছেন? পালিয়ে গেলে আরো আগে চলে যেতাম, এত কষ্ট করে হাসপাতালে আসতাম না। হুম তাড়াতাড়ি আসবেন, আবার মায়াকে নিয়ে বাসায় যাবেন। সেটা তুমি বললেও নিয়ে যেতে হবে না, বললেও নিয়ে যেতে হবে। এখন ডাক্তারকে বলো ট্রিটমেন্ট শুরু করতে, কেটে যাওয়া জায়গায় ভালো করে ব্যান্ডেজ করতে। ঠিক আছে, আপনি যান এখন ওয়াশরুমে আর তাড়াতাড়ি আসবেন। তারপর আমি সেইখান থেকে চলে আসলাম। জাহিদ গিয়েছে ডাক্তারকে নিয়ে আসতে। তখন অহনা মায়াকে বলল, কি রে, প্রথম প্ল্যান তো একদম ঠিক কাজ করেছে, যা ভাবছি তার চাইতে বেশি কাজ করে ফেলেছে, এখন কি দ্বিতীয় প্ল্যান শুরু করবি? তখন মায়া বলল, না কোনো প্ল্যান আর ব্যবহার করব না, এটাই হয়ে গেছে, এই এক মাসের মতো ভালোবাসা জেগে যাবে মনে, কিছু করতে হবে না। তাহলে তৃতীয় শেষ প্ল্যান ব্যবহার কর, তাহলে আর কিচ্ছু করতে হবে না। হুম তাই করব। কিন্তু তার জন্য তোকে স্কুটি বাইক চালানো শিখতে হবে, পারবি চালাতে? হুম পারবো, আমি সাইকেল চালানো পারি, আগেও একবার স্কুটি বাইক চালিয়েছি, বাসায় আছে এখনও। তাহলে তো খুব ভালো, এখন কথা হচ্ছে দূরে কোথাও যেতে হবে, কোথায় যাবি? ভাবছি আমার মণিখালার বাড়ি যাবো রূপগঞ্জে। এটা তো অনেক দূর হয়ে গেছে, আর একটু কাছে দেখ। না সেখানে যাব, তাহলে একটু রোম্যান্স করতে পারবো। তোর মাথায় কি এই চিন্তা ছাড়া আর কিচ্ছু যায় না, সারাক্ষণ রোম্যান্স আর রোম্যান্স? না আর কোনো চিন্তা যায় না। আচ্ছা কবে যাবি তাহলে? আগামীকাল যাব, আজ একটু আদর পাইনি, আগামীকাল আদর পেতে হবে। দেখ তোকে নিয়ে আর পারি না, আগামীকাল কি দুর্জয় ভাইয়ের লোক আসবে? হুম আগামীকাল সকালে আসবে, চিন্তা করতে হবে না। আচ্ছা যাই হোক, ব্যথা কি বেশি পেয়েছিস? আরে না কিসের ব্যথা, এই হালকা কেটে যাওয়ায় কিছু হয়নি, একদম ঠিক আছি। জাহিদ আসছে সাথে ডক্টর, চুপ। মায়া অহনার কথা থামিয়ে দিয়ে বলল, তখন ডাক্তার এসে মায়াকে ট্রিটমেন্ট শুরু করলো, কেটে যাওয়া জায়গা ব্যান্ডেজ করে দিল। তারপর ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়ে তার বিল নিয়ে চলে যায়। তখন জাহিদ আর অহনা মায়া কথা বলতে থাকে। এদিকে আমি ওয়াশরুম থেকে বের হয়ে আসছি, তখন ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি মায়ের আব্বু। এই রে কাম সারছে, এখন কি বলবো আঙ্কেলকে, এইগুলো কিছু বলা যাবে না, বললে সমস্যা হবে, মিথ্যা কথা বলতে হবে। তখন আমি ফোন রিসিভ করে বললাম, আঙ্কেল মায়াকে পেয়েছি, চিন্তা করবেন না। কোথায় ছিলে বাবা, কিছু হয়নি তো মায়ার? আরে না কিছু হয়নি, অহনার বাসায় ছিল, অহনার সাথে একটু ঘরের কাজ করেছে তাই বাসায় যেতে পারেনি। যাক ভালো হয়েছে, কিন্তু আমায় একটা বার বলবে না, কত চিন্তা হচ্ছিল, মায়ার আম্মু তো কান্না করে দিছে। আচ্ছা থাক, সেই কথা, মায়া কোথায়? মায়া রুমে আছে, ফ্রেশ হচ্ছে, আমি বাহিরে এখনই নিয়ে আসছি।
ঠিক আছে, তুমি তাড়াতাড়ি নিয়ে আসো বাসায়। আচ্ছা আঙ্কেল, তাহলে ফোন রাখছি। এই বলে ফোন কেটে চলে আসলাম। মায়ার কাছে এসে দেখি রেডি হয়ে আছে যাওয়ার জন্য। তখন মায়া বলল, চলো কোলে নিয়ে বাসায় চলো এখন। বাবা, তুমি যে অজন নিয়ে আসতে আমার জান কয়লা কয়লা হয়ে গেছে। বিয়ের পর তো একেই নিয়ে সারা জীবন থাকবে। বিয়ে করবো একে দরকার নেই রে বাবা, আমার মতো এই শিশুর উপর ঝাঁপ দিলে আমায় খুঁজে তো পাওয়া যাবে না, সাথে আমার খাটকেও খুঁজে পাওয়া যাবে না। তখন সবাই ফিক করে হেসে দিল। মায়া একটু রেগে গেছে এটা শুনে। তখন মায়া বলল, আমায় জলদি নিয়ে চল এখন বাসায়। তখন আমি আর কি করব, জাহিদকে বললাম, জাহিদ একটা গাড়ি ঠিক কর, জলদি বাইরে গিয়ে আমি মায়াকে নিয়ে আসছি, অহনা তুমিও যাও। তারপর জাহিদ আর অহনা চলে গেল। তখন আমি মায়াকে কোলে নিয়ে যাচ্ছি। তখন মায়া বলল, খুব কষ্ট হচ্ছে তাই না তোমার? আগুনের মাঝে কেরোসিন তেল দিয়ে বলে, পানি বলেন তো কেমনটা লাগে। তখন মায়া আবার বলল, চিন্তা করো না, সব কষ্ট দূরে করে দিব, রাতে আমার কাছে থেকো শুধু। তারপর বাইরে গিয়ে দেখি জাহিদ আর অহনা একটা সিএনজি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে সিএনজিতে মায়াকে বসিয়ে দিলাম। তখন আমি সামনে বসতে চাইলাম, কিন্তু বসতে দিল না, মায়ের পাশেই বসতে হলো। তারপর অহনা বসলো। সিএনজি তখন চলতে শুরু করলো। মায়া আমার কাঁধে তার মাথা রাখলো। কিছুক্ষণ পর আমার গালে একটা কিস করলো। আমি তার দিকে রাগি দৃষ্টিতে তাকালাম, কিন্তু উল্টো মায়া আমার দিকে রাগি দৃষ্টিতে তাকে হালকা একটা ঠোঁটে কিস করে হাসতে লাগলো। আমি কিছু বলিনি তখন। কিছুক্ষণ পর মায়ের বাসার সামনে চলে গেলাম। তখন সিএনজি থেকে নেমে ভাড়া দেওয়ার পর অহনা বলল, ভাইয়া আপনি চলে যান, আমি মায়াকে নিয়ে যাচ্ছি। তখন আমি অবাক হয়ে বললাম, সে কি, তুমি মায়াকে কোলে করে নিয়ে যাবে নাকি? তাছাড়া আমায় যেতে হবে, আমি নিয়ে যাব। না, হেঁটে যাব, সমস্যা নেই। আপনি গেলে সমস্যা হবে, অনেক প্রশ্ন করতে পারে মায়ের আম্মু আপু, কোথা থেকে নিয়ে আসছেন, কোথায় ছিল, আপনি থাকলে বলবেন একটা, আমি বলবো আরেকটা, তখন উল্টোপাল্টা কিছু হবে। তাই আপনি যান, রাতে আসবেন, আমি সব বুঝিয়ে কিছু বলে মিটিয়ে আসছি। কিন্তু দোস্ত, আর কিন্তু করিস না, চল আমিও বাসায় যাব, তুই পরে আসিস। তাছাড়া অহনা ঠিক আছে, কথা বলছে, আমরা গেলে সমস্যা হবে। তখন অহনা আমায় আবার বলল, হুম ভাইয়া আপনি যান, গিয়ে বাসায় রেস্ট নিন, আর কিছু খেয়ে নিন এখন। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, চল জাহিদ। তারপর আমি আর জাহিদ সেখান থেকে চলে আসছি। আমি আমার বাসায় চলে আসলাম, আর জাহিদ চলে গেল জাহিদের বাসায়। আমি বাসায় আসার পর আদিবা আমায় দেখে দৌড়ে এসে বলল, ভাইয়া ভাইয়া তুমি আসছো, আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। কেন, কি হয়েছে, আমার জন্য তুই অপেক্ষায় আছিস কেন? আরে তোমার জন্য আমি নিজে পায়েস রান্না করেছি, তুমি খাবে চলো। কি পায়েস, জিন্দেগি তামা তামা হয়ে গেলেও তোর হাতের রান্না খামো না, সকালের নাস্তা যা খাইয়েছিস এখন মন মনে আছে। ভাইয়া এবার আর তেমন হয়নি। এবার তেমন হয়নি তাহলে কি আবার সয়াবিন তেলের পায়েস রান্না করছিস নাকি আদা রসুনের? এই বলে আমি হাসতে লাগলাম। তখন আদিবা বলল, তুমি খেয়ে দেখো, এবার আম্মু শিখিয়ে দিয়েছে, আমি রান্না করছি। ঠিক আছে তাহলে তাড়াতাড়ি নিয়ে আয়, দাঁড়িয়ে আছিস কেন, এমনিতেই খিদে পেয়েছে, জলদি যা নিয়ে আয়। ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে আসো, আমি দিচ্ছি। ঠিক আছে যাচ্ছি। তারপর আমি আমার রুমে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে বসে পড়লাম। তখন আদিবা পায়েস নিয়ে এসে দিল। তখন আমি আদিবাকে জিজ্ঞেস করলাম, আদিবা আম্মু কোথায়? মায়েদের বাড়িতে গেছে। মায়া কি বাসে আসছে ভাইয়া? হুম, মাত্র দিয়ে আসলাম। কোথায় গিয়েছিল মায়া? অহনার বাসায় গিয়েছিল। আচ্ছা এখন খেয়ে নাও, পরে কথা বলবো। তারপর আমি একটু পায়েস খেয়ে বললাম, বাহ খুব ভালো হয়েছে তো। তখন আদিভা খুশি হয়ে বলল, সত্যি ভাইয়া মজা হয়েছে। হুম অনেক মজা হয়েছে, তুই খেয়েছিস? না খাইনি, তোমার জন্য বসে আছি, তুমি খেয়ে তারপর খাব, তুমি খেলে তারপর খাবো। আমি তো অবাক হয়ে গেছি আদিবার কথা শুনে, আমার জন্য না খেয়ে বসে আছে। তখন আমি বললাম, হায় রে পাগলি বোন, আমি তো এখনই সবটুকু খেয়ে ফেলতাম না বললে। সমস্যা নেই, তুমি খেয়ে ফেলো, আমি রান্না করে খাবো। না আমি আমার মিষ্টি বোনকে রেখে খাবো না, তুই বসে পড়, আমার সাথে এখনই খাবি, বসে পড়। না তুমি খাও, আমি পরে খাবো। তুই খাবি নাকি মাইর দিব, বসে পড় বলছি। তার ঠিক আছে বসছি, তুমি খাও আমিও খাচ্ছি। পর আমি আর আদিবা বসে খেয়ে নিলাম। খেয়ে আমি রুমে চলে আসবো, তখনই আদিবা আমায় ডেকে বলল,
ভাইয়া একটা কথা বলি? হুম বল, এতে অনুমতি নিতে হয়। ভাইয়া একটা জিনিস চাইব, আজ দিবে চাইলে? আমার বোন আমার কাছে কিছু চাইবে, কেন দিব না বল, কি চাই? কখনো তো কিছু চাইনি তোমার কাছে, একটা ফোন কিনে দিবে? আগের ফোনটা আজ এক মাস হলো নষ্ট। তখন আদিবা নিচের দিকে তাকিয়ে বলল, তখন আমি গিয়ে আদিবার থুতনিতে ধরে মুখটা উপরে তুলে দেখি চোখে পানি জমে আছে, এখনই কান্না করে দিবে, হয়তো কখনো কিছু চাইনি বোনটা আমার কাছে। বোনটার চোখে পানি দেখে তখন আমারও খুব খারাপ লাগলো। তখন আমি বললাম, পাগলি বোন আমার, এই জন্য মন খারাপ করতে হয়? আমি আজকেই কিনে দিব, তুই চিন্তা করিস না। সত্যি কিনে দিবে? এইটা শুনে খুশিতে সাথে সাথে জড়িয়ে ধরে কান্না করে দিল। এই যা, কি হলো, কান্না করিস কেন? মায়ের দিব কিন্তু কান্না করলে। এটা খুশিতে কাঁদছি, আমার ভাই আমার ফোন কিনে দিবে, এই বলে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। তখন আমি আদিবার চোখের পানি মুছে বললাম, তুই রেডি হয়ে নে, এখনই যাবো ফোন কিনতে, তোকে নিয়ে যাব, কাঁদলে কিন্তু নিয়ে যাব না। ঠিক আছে ভাইয়া, যাচ্ছি, এখনই গিয়ে রেডি হয়ে আসছি। হুম, জলদি রেডি হয়ে আয় পাগলি বোন। তারপর আদিবা খুশিতে লাফাতে লাফাতে চলে গেল, আমিও চলে আসলাম রুমে। আমার কাছে 10,000 টাকা ছিল, জমিয়েছিলাম, তখন সেটা নিয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। তখন আদিবাও নিচে আসলো আর বলল, চলো ভাইয়া আমি রেডি। তারপর আমি আর আদিবা বের হতে যাব, তখনই আম্মু এসে বলল, কি এই সন্ধ্যায় ভাই বোন রেডি হয়ে কোথায় যাচ্ছে শুনি? তখন আদিবা বলল, ভাইয়া ফোন কিনে দিবে, মার্কেটে যাচ্ছি। কি ফোন কিনে দিবে? কি রে, তোর কাছে টাকা কোথা থেকে আসলো? ছিল কিছু টাকা, আব্বুর কাছ থেকে নিয়েছি, আর আমার কাছে ছিল। ও এই কথা, আচ্ছা দাঁড়া, আমার কাছে 2,000 টাকা আছে, নিয়ে যা। তখন আম্মু এই বলে চলে গেল, কিছুক্ষণ পর টাকা নিয়ে এসে দিয়ে গেল। তখন আমি আর বোন চলে গেলাম মার্কেটে, গিয়ে একটা ফোনের দোকানে গেলাম, গিয়ে শাওমি একটা ফোন কিনে দিলাম 11,000 টাকা দিয়ে। বোনটা হাতে ফোনে অনেক খুশি। তখন ফোন নিয়ে বাসায় চলে আসলাম, আসার বোনটা খুশি হয়ে গেল, কিস করলো, ধন্যবাদ দিল আর খুশিতে অনেক কিছু বলছে। তখন বোনটার রুমে কিছুক্ষণ আমি আম্মু বসেছিলাম, কথা বললাম। রাতে আব্বু বাসায় আসলো, সবাই একসাথে খেয়ে যে যার রুমে চলে গেলাম, আমি গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুমিয়ে আছি, হঠাৎ নিজের উপর মনে হলো কেউ শুয়ে আছে ঘুমের মধ্যে, আর তাকালাম না, কিছুক্ষণ পর নিঃশ্বাস নিতে পারছি না, ঠোঁটগুলো কেউ বন্ধ করে দিছে। তখন বাধ্য হয়ে চোখ খুলে দেখি সামনে দুটি চোখ দেখা যায়, আর কিছু না, তখন ধাক্কা দিয়ে ফেলে দিলাম, দেখি মায়া। তখন আমি বললাম, ওই তুমি এইখানে কেন, হুম, আর আমার উপরে কেন, কিস করতে কে বললো? তখনই তো দম বন্ধ হয়ে গিয়েছিল। কিস করা এটা আমার অধিকার, খুব মজা লাগছিল, ফেলে দিলে কেন হুম আমায়? এখন চলো আসো, আবার কিস করব। দেখ যাও তো আমার রুম থেকে, নয়তো চিৎকার দিয়ে সবাইকে নিয়ে আসবো। হুম নিয়ে আসো, আমিও বলবো তুমি উল্টোপাল্টা কিছু করতে চাইছো। এই যা সাংঘাতিক মেয়ে, আমার ঘরে এসে আমার ঠের দেয় না, মান সম্মানের ব্যাপার। তখন আমি জিজ্ঞেস করলাম, মায়াকে আচ্ছা কিসের জন্য আসছো বলো? উঠে ফ্রেশ হয়ে নাও, আমরা একটা জায়গায় যাব। আমি যাব না, তুমিই যাও। তাহলে আমি দুজ্জয় ভাইকে ডাকি না গেলে? তখন আমি একটু ভয় পেয়ে গেলাম আর বললাম, এই না না আমি যাচ্ছি, ফ্রেশ হয়ে আসছি, যাব আমি। গুড বয়, জলদি যাও। তারপর উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মায়া আমার ঘর গুছিয়ে দিয়েছে, সাথে বিছানায় একটা শার্ট আর প্যান্ট রেখে দিয়েছে, পাশে মায়া বসে আছে। তখনই মায়া আমায় দেখতে পেল আর অদ্ভুত নেশার দৃষ্টিতে তাকিয়ে বলল, সরি, ইস কি হট লাগছে তোকে, মন চাইছে, আয়না একটু আদর করি তোকে এখন। কি লুচো মায়া, একটুও শরম নাই। তখন মায়া আবারও বলল, দাঁড়া আমি এসে আদর করছি। এই না না একদম কাছে আসবে না বলে দিলাম, নয়তো আমি যাব না। ঠিক আছে এখন এগুলো পরে নাও, বিয়ের পর তো আর বাধা দিতে পারবে না, তখন সব পুষিয়ে নিব। আমি তোমার পছন্দ মতো পরবো কেন, আমার যেটা পছন্দ যেটা ইচ্ছে পরবো, কিন্তু এইটা পরবো না। বারবার রাগ তুলিস কেন বলতো, এত কথা বলে চুপচাপ এগুলো পরে না এখন, নয়তো মাইক দিব। ঠিক আছে তুমি নিচে যাও, আমি এইটা পরেই আসছি। সত্যি তো এটা পরে আসবি? হুম সত্যি বলছি, যাও। ঠিক আছে তাহলে আমি যাচ্ছি, এই বলে মায়া চলে গেল। তখন আমি রেডি হতে লাগলাম, মায়া থাকলে আরও দুষ্টুমি করবে, তাই নিচে যেতে বললাম। কিছুক্ষণ পর রেডি হয়ে নিচে গেলাম, গিয়ে দেখি মায়া আর আদিবা বসে আছে খাবার টেবিলে, তখন আমিও গিয়ে বসলাম। তখন আম্মু এসে সবাইকে খাবার দিল, খাবার খেয়ে ওঠা মাত্র আম্মু বলল, নীরব মায়ের সাথে একটু যা তো, কোথায় যায়? হুম যাচ্ছি, আর বলা লাগবে না।
সাবধানে যাস। তারপর মায়ের সাথে আমি বাসার বাইরে চলে আসলাম। তখন এসে মায়াকে বললাম, কোথায় যাবে তুমি এখন? রূপগঞ্জে যাব, আমার মণিখালার বাসায়। কি এত দূরে? বাবা আমি যাব না, তুমি যাও একা। একটু সামনে তাকিয়ে দেখো। কে কি কোথায়? সামনের রাস্তায় দেখো ভালো করে। তখন আমি তাকিয়ে দেখি দুর্জয় ভাই বসে আছে গাড়িতে। তখন একটু ভয় পেয়ে গেছি আর বললাম, ঠিক আছে চলো যাচ্ছি, কিন্তু যাব কি করে? কেন, আমরা স্কুটি বাইক দিয়ে যাব, এই তো সামনে। এই বাইক দিয়ে গেলে 3 দিন লাগবে, তাছাড়া আমি এই বাইক চালাবো না। তোমাকে কে বলেছে চালাতে? আমি চালাবো, তুমি পিছনে বসবে। কি তুমি চালাবে? প্লিজ ছেড়ে দাও আমাকে, এখনো বিয়ে করিনি, এত আগে মরার ইচ্ছে নেই। আমার ছাইরা দাও। চুপ করে উঠে পড়ো, আমি তোমার চেয়ে ভালো চালাতে পারি। হ জানি কতটুকু ভালো চালাতে পারো, বলতে হবে না। আজ এরা কথা না বলে উঠে পড়ো। কি আর করা, দুর্জয় ভাই সামনে না চাইতেও বসে যেতে হবে, পিছনে কিছু বলতে পারবো না। তখন মায়া উঠে বসে পড়লো আর আমি উঠে বসে পড়লাম পিছনে। তখন মায়া তার টমটম থুকু স্কুটি বাইক চালিয়ে দিয়ে যেতে লাগলো। কিছুটা দূরে যাওয়ার পর বলল, কি হলো, ভালো করে জড়িয়ে ধরে বসো, এমন করে বসে থাকলে পড়ে যাবে। তুমি যে জোরে গাড়ি চালাচ্ছ, এর চেয়ে দ্রুত হেঁটে যাওয়া যাবে, আর ধরে বসে থাকা লাগবে না। তুমি ধরে বসছো না দেখে আমি আস্তে চালিয়ে যাচ্ছি, তুমি আমায় জড়িয়ে ধরে বসো, আমি জোরে চালাচ্ছি। মাথা খারাপ আমার, এই রাস্তায় তোমাকে জড়িয়ে ধরে বসে থাকবো? কখনো না, কত মানুষ রাস্তায় আছে সবাই দেখবে। আরে আমরা গাড়িতে, সামান্য কোথায় মানুষ দেখলে দেখুক, বেশি কথা না বলি, জড়িয়ে ধরে বসো, নয়তো গাড়ি থামিয়ে দুর্জয় ভাইকে বলবো। বারবার খালি ভয় দেখায় দুর্জয় ভাইয়ের, আচ্ছা জড়িয়ে ধরে বসছি। কথা না শুনলে কি করবো তাহলে? তখন আমি মায়ার কোমরে 2 হাত দিয়ে পেঁচিয়ে শক্ত করে ধরে বসে পড়লাম। তখন মায়া হালকা কেঁপে উঠল। তখন আমি বললাম, সমস্যা হচ্ছে, ছেড়ে দিব? না রে ছাড়িস না, আরো শক্ত করে জড়িয়ে ধরে বসে থাক। ঠিক আছে এখন দ্রুত গতিতে যাও, এত আস্তে গেলে হবে না। তখন মায়া দ্রুত গতিতে বাইক চালিয়ে যেতে লাগলো। তখন আমি একটু পিছনে তাকিয়ে দেখি দুর্জয় ভাইয়ের গাড়ি একটু দূরে আছে। 2 ঘন্টা পর একটা রাস্তায় ঢুকলো গাড়ি নিয়ে। রাস্তার 2 পাশে ধানক্ষেত, হালকা পানি আছে অনেকটা জায়গায়, এমন দেখতে খুব ভালো লাগছিল। তখন একটু ভাবলাম, মায়ের সাথে দুষ্টুমি করে, এই রাস্তায় কেউ নাই, যেই বলা সেই গাছ। মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে আরও কাছে চলে গেলাম, একদম মিশে গেলাম মায়ের সাথে। তখন মায়ের কাঁধে হালকাভাবে একটা কিস করলাম, মায়ের সাথে সাথে কেঁপে উঠলো। তখন আমি কিস করতে লাগলাম আর আস্তে আস্তে কিস করতে করতে উপরে উঠে লাগলাম। মায়া আদর পেয়ে গাড়ি চালানো ছেড়ে দিল আর তার ফলে গাড়ি গিয়ে আমাদের সাথে নিয়ে পড়লো পানিতে। পানি ছিল অল্প, ধান লাগানো ছিল, তাই বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। তখন দুর্জয় ভাইয়ের লোক দৌড়ে এসে উঠালো আমাদের। তারা সবাই আমাদের দেখে হাসছিল। তখন একটা লোক বলে উঠল, এত জায়গা রেখে শেষ পর্যন্ত ধানের জমিতে নিয়ে গাড়ি ফেললে কেন? তখন আমার রাগ উঠে গেল মায়ের প্রতি। আর তখন মায়াকে বললাম, এটা কি করলে তুমি? গাড়ি চালাতে পারো না, চালাতে বসছো কেন? সব কাপড় নষ্ট করে দিলে ফালতু মেয়ে। ইস আমার দোষ দিচ্ছে, সব দোষ তোমার। তোমাকে কে বলেছে অমন করে কিস করতে? আমি বলেছি তোমাকে কিস করতে, অমন আদর করতে, তখন কি নিজেকে সামলাতে পারা যায়? আমি আর গাড়ি দুজনেই কন্ট্রোল হারিয়ে ফেলেছি, সব দোষ তোমার। আমি আর কি বলবো, দোষ তো আমারই, তাই চুপ করে রইলাম। ধ্যাত সব শেষ, কাদা লেগে গেছে সারা শরীরে, আজাইরা ড্রাইভার। তখন দুর্জয় ভাই এসে বলল, সামনে একটা ঘর দেখা যাচ্ছে, সেখানে নিশ্চয়ই পানি আছে, যাও কাদাগুলো পরিষ্কার করে আসো, পানি দিয়ে তারপর আমাদের গাড়ি করে যেও। স্কুটি বাইক পানিতে পড়ার কারণে আর স্টার্ট নাও নিতে পারে, একটু দেখে চালাতে পারলে না বাইক? তারপর আমি আর মায়া সামনের বাড়িতে যাওয়ার আগে একটা ছোট্ট পুকুর দেখতে পেলাম, পানি ভালো, তখন সেখান থেকে পরিষ্কার করে চলে আসছি। মায়া তখন বলল, আশ্চর্য কোন দিক দিয়ে উঠেছে, আজ কি মনে করে আদর করলে বলতো, হঠাৎ করে কি হলো? আমি কোনো উত্তর না দিয়ে দুর্জয় ভাইয়ের গাড়িতে বসে পড়লাম সাথে মায়া। তারপর চলে গেলাম মায়ের মণিখালার বাসায়। দুর্জয় ভাই আমাদের দিয়ে চলে গেল। মায়া অনেক রিকোয়েস্ট করেছে আসার জন্য, কিন্তু সে কাজ দেখিয়ে চলে গেল আর বলে গেল মায়ের স্কুটি বাইক ঠিক করে দিয়ে যাবে তার লোক। ভিতরে যাওয়ার পর মায়া তার খালাকে বলল, কেমন আছো তুমি খালা? এই তো ভালো, তা এতদিন পর আমার কথা মনে পড়লো তোর, ভুলেই গিয়েছিস আমায়। কি যে বলো খালা, তোমাকে ভুলে যাবো আমি কখনো না। তোর আব্বু আম্মু কেমন আছে? এই তো ভালো আছে। এই ছেলেটা কে? তুই যে বলেছিলিস ফোনে, এই সে? হুম হুম। তখন আমার কাছে আসলো, আমি সালাম দিয়ে বললাম, কেমন আছেন?
ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। মাশাল্লাহ মায়া, তোর পছন্দ আছে বলতে হবে। যাও, লজ্জা দিও না তো। বাবা কি লজ্জা, থাক, হয়েছে, লজ্জা পেতে হবে না। সব রেডি করে রাখছো তো? বাকি লোক কোথায়? আগামীকাল সকালে আসবে, তুমি চিন্তা করো না, রেডি করে রাখো। বলিস কি, ব্যথা পাসনি তো? না, ব্যথা পাইনি। গাড়ির ড্রাইভার কে ছিল? আমি ছিলাম। এই জন্য এমন হয়েছে, ফালতু ড্রাইভার। বাদ দাও তো এগুলো। তুই আমার ঘরে গিয়ে দেখ, একটা শাড়ি আছে, সেটা তুই পরে নিস। আর দেখিস লুঙ্গি আছে, সেটা নীরবকে দিস। যা, গিয়ে তাড়াতাড়ি কাপড় পাল্টিয়ে আয় দুজন, আর ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। বাবা নীরব, তুমি মায়ের সাথে যাও। নীরব কিছুই বুঝতে পারছে না, তাদের কথা এখন মায়ের সাথে একটা ঘরে চলে আসলো। আর এসে বলল, কে আসবে বললে? আমি কিছুই বুঝতে পারছি না, কি বললে? কিছু না, দুর্জয় ভাইয়ের কথা বলছে। না, কেমন জানি তবুও সন্দেহ লাগছে। হ্যাঁ, তোমার তো আজাইরা সন্দেহ লাগবেই, তুমি মানুষ এমনি। এই বলে তখন মায়া গিয়ে একটা শাড়ি নিল আর আমাকে লুঙ্গি দিয়ে বলল, যাও গিয়ে এটা ওই ঘর থেকে পরে আসো। তখন আমি নিয়ে চলে গেলাম, গিয়ে লুঙ্গি পরে ফ্রেশ হয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর মায়া আসলো শাড়ি পরে আমার সামনে। মায়ের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেছি, অনেক সুন্দর লাগছিল শাড়িতে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, তখন মায়া তা বুঝতে পেরে বলল, অমন করে না তাকিয়ে চলো, খিদে পেয়েছে, পরে দেখতে পারবে, চাইলে আদর করতে পারবে। মায়ের কথায় আমার ধ্যান ভাঙল, তখন আমি আর কিছু না বলে চলে গেলাম, গিয়ে খাবার টেবিলে বসে পড়লাম। তখন মায়ের খালা আমাদের খাবার দিল। তারপর খাওয়া শেষে আমি চলে আসলাম রুমে, মায়া বসে আছে। তখন তার খালা বলল, তুই বসে থাক, আমি বাজার থেকে আসছি একটু। ঠিক আছে যাও, কিন্তু তোমার ছেলে আর ঝুমুর কোথায়? ঝুমুর গিয়েছে কলেজ, আর সুমন গিয়েছে সেখানে। আচ্ছা ঠিক আছে। তারপর মায়ের খালা চলে গেল। এখন ছোট করে পরিচয় দিই, মায়ের খালু থাকে বিদেশে আর সুমন হচ্ছে বড় ভার্সিটি পড়ে, ঝুমুর কলেজে মাত্র উঠছে। তারপর মায়া চলে আসলো আমার কাছে, এসে বলল, তোমাকে কিছু বলার আছে। হুম, বলো কি বলবে। তখন মায়া শাড়ির আঁচল ফেলে দিল। তখন আমি এটা দেখে চোখে হাত দিয়ে বললাম, কি করছো তুমি এগুলো? আঁচল তুলো, একটু ভালো করে তাকাও আমার দিকে, তাহলে বুঝতে পারবে কেন ফেলেছি। তখন আমি একটু তাকিয়ে দেখি কোমরে অনেকগুলো দাগ, কিসের জানি, হয়তো পিঠেও আছে আরও। তখন আমি অবাক হয়ে বললাম, এগুলো কিসের দাগ? তোমাকে কিছু সত্যি কথা বলতে এখানে নিয়ে আসছি, কারণ আমি আর পারছি না, দুইটা বছর ভালোবেসে কষ্ট সহ্য করেছি, আর পারছি না আমি। কি বলো? আমিও সেটাই ভাবছিলাম, কি করে আর নীলা বিরক্ত করা ছেড়ে দিবে বলল। তুমি একবার চিন্তা করেছো নীলার আব্বু আম্মু কেন তার পরের দিন আসেনি? কেন আসেনি একটু বলো তো, কারণ কি এগুলোর? আমি মামাকে দিয়ে ছেড়ে দিয়েছি, যাতে তোমার বাসায় না যায় বিয়ের কথা বলতে। আমি তো অবাক হয়ে গেছি শুনে। তখন মায়া আবার বলতে শুরু করলো, নীলা সেদিন সত্যি আমায় তুলে নিয়ে গিয়েছিল, মারতে আমার সেদিন গিয়েছে দুর্জয় ভাইয়ের সাথে কথা বলতে, কিন্তু উল্টো আমাদের তুলে নিয়ে গেল। ভাগ্য ভালো অহনা লুকিয়ে দুর্জয় ভাইকে ফোন করেছে, কারণ লোকগুলো ছিল দুর্জয় ভাইয়ের। আমি বলেছি ফোন করে আমার কথা বলতে দুর্জয় ভাইকে। আর একটা কথা, তোমাকে ভাগ্নি যে বললো সেটা নীলা না, আমি তার ভাগ্নি কিন্তু আপন না। সেদিন সে আমায় বাঁধিয়েছে নীলাকে, সেদিন সে অনেক হুমকি দিয়েছে, মেরে ফেলতে চেয়েছে, কিন্তু তা না করতে তোমার মুখ থেকে শুনতে চেয়েছে তুমি কাকে ভালোবাসো। তারপর তো তুমি বললে আমায় ভালোবাসো, আমাদের হাসপাতালে পাঠিয়ে নীলাকে বাসায় দিয়ে এসছে, হুমকি দিয়েছে যাতে তোমার পিছনে না ঘুরে। তুমি যখন বাসায় নিয়ে দিয়ে আসলে তখন আমি আব্বু আম্মুকে সব খুলে বলে দিয়েছি তোমাকে ভালোবাসি, আর আব্বু তখন অনেক রাগ করে। সেখানে তোমার আম্মু ছিল, অহনা চলে গিয়েছিল, বিশ্বাস করো আব্বু লাঠি দিয়ে অনেক মারছে, এর জন্য কারণ আমার চাচাতো ভাই বোন বলে অনেক মারছে, এই দাগগুলো সেগুলোই। আরও আছে পিঠে সেদিন আব্বু দুইবার মারছে আমায় রাগে, কিন্তু আমার একটুও কষ্ট হয়নি জানো, কারণ এই কষ্ট কিছুই না, তোমাকে পাওয়ার জন্য আমি আরও কষ্ট পেতে রাজি আছি, কিন্তু তোমাকে হারাতে রাজি নই। আরেকটা কথা কি জানো, আম্মু আগেই জানতো আমি তোমাকে পছন্দ করি, কিন্তু কিছু বলতো না। সেদিন আম্মু আমার সাথে মারছে, তোমার আম্মু না থাকলে মৃত্যু হতো সেদিন, তোমার আম্মু বাঁচিয়েছে। আর কিছু খেতে দেয়নি জানো, সারা রাত কান্না করছি, তোমার আম্মু বুঝিয়ে গেছে তাই আর মারেনি রাতে। এখন বলো আর কি করতে হবে তোমাকে পেতে, নীলার হাতে মার খেয়েছি, যে আব্বু আমায় কোনোদিন গায়ে হাত তোলেনি, গতকাল আমায় লাঠি দিয়ে মারছে দুইবার, সাথে আম্মু, আর কত মার খেতে হবে, আর কত কষ্ট সহ্য করতে হবে বলো তোমাকে পেতে। আর পারছি না আমি, প্লিজ আর কষ্ট দিও না, এখন মেরে ফেলতে পারো কষ্ট না দিয়ে।
তুমি জানো তোমাকে ছাড়া আমি একটা মুহূর্তের জন্য ভালো থাকতে পারি না, হাসতে পারি না, খেতে পারছি না, ঘুমোতে পারছি না। যখন তুমি কাছে থাকো তখন আমার চেয়ে খুশি এই পৃথিবীতে আর কেউ হয়তো হয় না। প্লিজ, তোমায় ছাড়া আর থাকতে পারছি না, আর কষ্ট নিতে পারছি না, একটু বুকে টেনে নাও। মায়া এতক্ষণ কথাগুলো বলল আমি নিশ্চুপ হয়ে শুনছিলাম। মায়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। আমি কি বলবো বুঝতে পারছি না, মাথা কাজ করছে না। সত্যিই তো আমি তার ভালোবাসা বুঝতে পারলাম না, পাগলের মতো ভালোবেসে আমায় আর আমি তার ভালোবাসা বুঝতে পারছি না। হোক না সে চাচাতো বোন, তাতে কি হয়েছে? যদি সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে কি, জীবন তো এমনি একজন মানুষ প্রয়োজন। মায়া বসে বসে কান্না করছিল, তখন আমি গিয়ে উঠিয়ে চোখের পানি মুছে বললাম আমি জানি না কেন তোমার ভালোবাসা সাড়া দিতে পারছি না, হয়তো চাচাতো বোন ভাবছে বলে তাই পারছি না, কিন্তু বিশ্বাস করো তোমার প্রতি কেমন জানি একটা ফিলিংস আছে আমার। তুমি দূরে থাকলে কেমন জানি একটা শূন্যতা অনুভব করতে পারি, জানি না এটাকে বলে হয়তো ভালোবাসা, এটাই বলে। তোমার সত্যিকারের ভালোবাসার কাছে আমি হেরে গেছি, এখন আর চাচাতো বোন নয়, বউ হিসেবে দেখতে চাই, আমার হবে আমার বউ। তখন মায়া এটা শুনে খুশিতে জড়িয়ে ধরে কান্না করে বলল আমি রাজি আছি তোমার বউ হতে। তখন দরজার বাইরে থেকে কাশি দিল আর হাততালি দিতে লাগলো। তাকে দেখে মায়ের খালা তার ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, দরজা খোলা ছিল, তারা কখন যে এসে দেখছিল খেয়ালই করা হয়নি। তখন মায়ের খালা বলল এর চেয়ে ভালো রোমান্টিক দৃশ্য আর হতেই পারে না। বাবা, তোদের কাহিনী শুনে আমি নিজেই কেঁদে ফেলেছিলাম একটুর জন্য। তাহলে আর দেখা দেখি কি, কাজী এখনই ডাকছি। গিয়ে কাজী সাহেবকে বলে আই। কিন্তু এখন কি সবাইকে না জানিয়ে বিয়ে করা ঠিক হবে? শোনো, যদি তোমরা বিয়ে করে ফেলো তারপর বাসায় যাও তাহলে কিছু হবে না, কারণ মায়া তো আগেই বলে দিয়েছে যদি তোমাদের সবাই তাড়িয়ে দেয় তাহলে আমার কাছে থাকবে এসে, ঠিক আছে? বিশ্বাস রাখো সবাই মেনে নেবে। ঠিক আছে। কী রে মায়া, কথা বল, দেখছি লজ্জায় একেবারে শেষ। মায়া লজ্জা পেয়ে আমার বুকের মুখ লুকিয়ে রাখলো। তখন মায়ের খালা বলল তুমি কি জানো আমি কেন তোমাকে এখানে নিয়ে আসছি? তোমাকে বিয়ে করার জন্য, তাই তো তখন খালা জিজ্ঞাসা করেছিল বাকি লোক কোথায়, এই কি সেই ছেলে? তখন আমি অবাক হয়ে বললাম কি বলছেন, কিন্তু কোনো লোকের কথা বললেন? আরে এই দুর্জয় ভাই না কি এর নাম, তার কথা বললাম, মায়া বলছে আসবে তাই। ও আচ্ছা ঠিক আছে। কি রে মায়া, এখন তো আয়, কাজ আছে, অনেক পরে সময় পাবি। তুমি যাও আমি আসছি। পর মায়ের খালা চলে গেল আর মায়া তখন বলল আমি তাহলে যাই এখন, পরে আসবো, তুমি বসে থাকো। ভাবছি কি আব্বু আম্মুকে বলবো? সমস্যা নেই, আগামীকাল আমরা চলে যাব, তখন গিয়ে একেবারে বলবো। ঠিক আছে তাহলে তাই হবে। তারপর মায়া চলে গেল আর আমি বসে রইলাম। সন্ধ্যায় কাজে নিয়ে আসলো, আমি জাহিদকে ফোন করে সব বলে দিয়েছি, তাই জাহিদ এখানে আসছে, সাথে আমার আরও দুই বন্ধু আসলো, ফাহাদ আর সাব্বির। আসার সময় শাড়ি আর আমার জন্য পাঞ্জাবি নিয়ে আসলো। তারপর কাজী বিয়ে পড়িয়ে চলে গেল। তখন আমি আর সব বন্ধুদের নিয়ে সুমনকে নিয়ে আড্ডা দিতে লাগলাম বাহিরে। তখন আম্মু কল দিল, ফোন রিসিভ করার পর বলল কি রে আজ বাসায় কি আসবি না? না আম্মু, আমরা মায়ের খালার বাসায় আসছি, আগামীকাল আসবো, আজ আসতে দিল না। ঠিক আছে আয়। আর একটা কথা, তোর চাচার সাথে বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। কি আম্মু? তোর আর মায়ের বিয়ের কথা বললাম, সামনের মাসে বিয়ে। কিন্তু সত্যি বলছো আম্মু? কিন্তু কি? কিন্তু তুই তো সেখানে গিয়ে বিয়ে করে ফেললি শুনলাম আমাদের না বলে। ঠিক আছে আয় বাসায়, তারপর দেখাচ্ছি। আম্মু তুমি কি করে জানলে? মায়া আর তোর বন্ধুরা বলছে, তুই আয় খালি বাসায় আগামীকাল। এই বলে ফোন কেটে দিল আম্মু। যাক চিন্তা নেই, আম্মু তো রাজি আছে, সবাই রাজি আছে, কিন্তু মায়ের খেলে কিছু হবে না। তখনই জাহিদ বলল দেখলি তোর পরিবার সবাই রাজি, আমি আগেই বলেছিলাম না তোরা রাজি থাকলে পরিবার কিছু বাধা দিতে পারবে না। ঠিক বলেছিস। তারপর আরও কিছু সময় আড্ডা দিয়ে চলে আসলাম বাসর ঘরে। রুমে এসে দেখি মাত্র 10টা বাজে, গ্রাম তো তাই সময় যেতে চায় না, মায়া ঘোমটা দিয়ে বসে আছে। তখন আমি দরজা বন্ধ করে কাছে আসার পর মায়া খাট থেকে নেমে সালাম করে বলল চলো এখন শুরু করা যাক রোম্যান্স। এত জলদি না, একটু পর আগে বলো তুমি আম্মুকে সব বলছো কেন? আরে আমি ফোন করে বলেছি তোমার আম্মু আমাদের বিয়ে ঠিক করেছে, কারণ আমি সকালে রাগ করে বাসা থেকে এসেছি, তাই আম্মু আব্বু সবাই কথা বলে ঠিক করেছে, তখন আমি বলে দিয়েছি। যাক খুব ভালো কাজ করছো, চিন্তা কমিয়ে দিলে। তখন মায়া আমায় খাটে ধাক্কা দিয়ে ফেলে দিল আর বলল
হয়েছে অনেকদিন ধরে আদর করতে পারি না, আর সব আদর করবো। আর একটা কথা, আমার দুইটা বেবি লাগবে, কিন্তু তোমার মতো। ঠিক, কি আর করা, একটু কষ্ট বেশি করতে হবে, আমার সিনিয়র বউ। চলো শুরু করি তাহলে। এই বলে মায়া আমার উপর ঝাঁপিয়ে পড়ল, আমার ঠোঁটগুলো তার দখলে নিয়ে নিল, তারপর কিস করতে লাগলো। তারপর না, আর বলবো না, লজ্জা করে, আর বেশি গভীরে গিয়ে লাভ নেই, বাকিটা ইতিহাস। এই ইতিহাস জানতে হলে বিয়ে করে বাসের ঘরে যান, তাহলে জানতে পারবেন। আমি তো বিয়ে করিনি তাই জানি না, আপনারা জানলে বলবেন কিন্তু।